नमस्कार गिरिधानी इंदो बांगला विष्णुप्रिया मणिपुरी एसोसिएशन फोरामगत आज जे अनुष्ठान आयोजन करेछि आमार बेली राजा शहीद विमल सिंह गिरकर निंगसिंग तर्पण श्री सान जेहान आमि अपरसिला ओहानर द्वितीय पर्व अनुष्ठान हान आजि आजिकार आमार ए अनुष्ठाने हानात अतिथि যে গিরিগিথানি আছে প্রাক্তন ত্রিপুরা রাজ্যর প্রাক্তন মন্ত্রী বিজয়লক্ষ্মী সিনহা দিদি গিথানক আমার আদি উপস্থিত আছে আরো রামকৃষ্ণ মহাবিদ্যালয় এক্স ভাইস প্রিন্সিপাল গুরুদাস চৌধুরী মহাশয় গিরক আমার আদি উপস্থিত আছে আরো প্রখ্যাত সাংবাদিক কবি লেখক ডাঙরিয়া সমরজিৎ সিনহা গিরক আমার এটি উপস্থিত আছে আজ আমি তানুরাঙ্ক স্মৃতি তর্পণ অনুষ্ঠানে আনাত আমি বেলি রাজা শহীদ বিমল সিংহ গিরক সম্পর্কে বহু কিছু তথ্যপাতি টাঙ্গাই আমি অনুষ্ঠানে আন অপরাধ জিয়ার গা যে গিরিগিথানি শ্রোতা দর্শক গিরিগিথানি হাবিরে আমি শুভেচ্ছা জানিয়া অনুষ্ঠানে আনা থা দেনার কা সহযোগিতার কা হাবিরাং আমি ইচ্ছা জানিয়া আমি করা ক্লিয়ার অর্থা হ্যাঁ পয়লাই আমি প্রাক্তন মন্ত্রী ডাঙরিয়া দিদি গিথানক বিজয়লক্ষ্মী সিনহা গিথানক দিদিরাঙ্ক আমি অকরি বেলি রাজা শহীদ বিমল সিংহ গিরকর সহধর্মিনী প্লাস মন্ত্রিসভাত ডাঙর দায়িত্ব পালন করেছিলি দিদি কি থানক লগে কাম করানি লগে থানার বহু রকমের অভিজ্ঞতা আছে সামাজিক রাজনৈতিক কাদাত্ম কেবার হাবিতা দেহেছে বিমলদা গিরকর জীবন সংগ্রাম তার কার্যকলাপ ভাবি ভূমিকা কাদাত্ম একেবারে কাদাত্ম দেহেছে আমার সৌভাগ্য আজিকার অনুষ্ঠানে আমি দিদিরে পেলাম দর্শক শ্রোতা হাবিয়ে দিদিরাং তো বহু কিছু আমি হুমতাঙাই দিদির যেটা যেটা স্মরণে সম্ভব মাতানি ইনস্ট্যান্ট এবাকা মাতে যে তৈয়া দিদিরাং আমি দিদিরে হিচা করিয়া দিদি অকর মানে আজিকার শহীদ তর্পণ অনুষ্ঠানে আনু শুরুয়াত করি দিদি আবিরে নমস্কার বৃদ্ধি উপা থাকার জানিয়া আজিকার এই যে লাইভ প্রোগ্রাম ইহার মাঝে হঠাৎ করে এই প্রস্তুতি না গই তো হঠাৎ করে মাদান তিনটার সময় আমি খবর আন পেলু যে সাথে লাইভ প্রোগ্রাম আহান উদয় আমি একদম প্রস্তুতি নেই যার কারণে মর ভুল ত্রুটি খাইতে পারে হাবিরাং মোর ক্ষমা মার্জন ক্ষমা প্রাপ্তি তো আজকার লাইভ প্রোগ্রাম এহানার যেটা আয়োজন করেছি এটারে মোর রেডিও পথ থাকার জানার লগে দর্শক হিসাবে যেটা এই প্রোগ্রাম এহানার মাঝে যুক্ত আছি বা দেখতারা চেইতারা এটারে মোর বানানছি ক্ষমা কাত করিয়া নিমর হুকাং পুত্র অভিজ্ঞতা হান আজিকার প্রোগ্রামে আনাত নি উপস্থাপন করা নিমনাউরি বিমাজে যেটা লাইভ প্রোগ্রামে যেটা আলোচনার অংশগ্রহণ করেছি যেটা যেটা অংশগ্রহণ করেছি সমরজিৎ সিংহ এবং আমার শ্রদ্ধাভাজন গুরুদাস দা লগে লগে রিচার্ড আছে পাউরি মাতে নালু রিচার্ড আছে কিনা তো কানুরান তো অনেক কিছু মোর মোর মি যেটা মাত এর উর্ধে কানুরান তো করি আরো অনেক কিছু হারপানি মানে হারপানির বিষয় আছে কারণ
মিমর ক্ষুদ্র অভিজ্ঞতা হান এহানোর কামা করি হান যে তা ত্রিপুরার গ শ্রদ্ধেয় যে আমার আজিকার প্রোগ্রামে আনোর যে আলোচ্য সূচি যে আমি দেওর সম্পর্কে আমি করি আর অর্থাৎ মোর কর্তা গিরকর সান্নিধ্য এবং পরিচয় তা ত্রিপুরার গ মিশিলচর মি আসামর কাছার গ তার লগে মোর কোনোদিনও দেহান আছে এবং বয়সের দিক দিয়েও ফার ফার ডিফারেন্স প্রায় 12-15 বছর ডিফারেন্স যার কারণে তার সম্পর্কে মোর এ সংসার জীবনের আগে আমি তার সম্পর্কে হারপানির কোনো সুযোগ না পাছি যার কারণে মি মোর যেহান মোর যেহান মাতানি হান হইতো ইহান এহান যে মোর সংসার করানির পরে যে অভিজ্ঞতা মানে তারাঙ্ক আমি পাশু বা যে যে আনহার পাশু উচুটি এই মাত্র উহান উহানোর কাই মাতরিতা যে সমরজিতা গুরুদাস দা এটা তানু সবসময় লগে থাইলা তা এবং গুরুদাস দা তার কলেজ লাইফে তো পুরি তার কলেজ ফ্রেন্ড গো বন্ধু গো গুরুদাস দা হাব্বি মোটামুটি তার কলেজ লাইফ সম্পর্কে তা মাতিয়া জিতুই আশা করু মি মর্দি খান এহান মাতানি হান এহান যে তারে গিরো করে যে মানে গিরো করে বিভিন্ন অ্যাঙ্গেলে তো চিন্তা করলে মানে কি মাতু চতুর্দিকে তো ঘুরি তারে বিভিন্ন অ্যাঙ্গেলে তো চিন্তা তারে তারে যদি তারাং যদি বিচারি আর আমি যে এ অ্যাঙ্গেলে গর মাঝে তারাং কিতা কিতা আহে তা ও না ও অ্যাঙ্গেলে ও তো ঘুরি ভরপুর তারাং পানাবে মানে তা কোনোদিন কোনোদিন এহান নামাতে যে এসাদে করো এসাদে এসাদে করানি লাগতোই বা এসাদে করলে হবাই তো এসাদে করলে করানি থক এন কোনোদিনও নমাত আছে মরে বিশেষ করে আমার পরিবারে পরিবারে কাজে তা কিহান করে রুহান নিজের তো যদি তি নিজের তো যদি মি হার পানির চেষ্টা করবি বা হার পানি মনাউরি তাহলে তার যে ভূমিকা তার যে চিন্তাধারা তার কথাবার্তা ওহান সম্পর্কে হুনিয়া ওয়ান হুনিয়া তি হার পা পারলে হার পিলে কারণ পরিবারের সময় দিয়ে আনার আছে 1980 ইংরেজি তার লগে মর সম্পর্ক না 1998 ইংরেজি তার মৃত্যু 1980 তো 1998 হিসাব করলে মাত্র 20 বছর এই 20 বছরের মধ্যে তা পরিবারের 20 ঘন্টাও হইত সময় না বেশি মি যেবাকা তার তা মরে যেবাকা বিয়া করিয়া ঘরে আনলো বিয়ার আগের দিনও তা এই যে পরিকাঠামো যে কর্মযোগ্য যে ধ্যান পার্টির বা গভর্নমেন্টর সরকারের বা জনগণের যে লগে যে তার যেহান কর্মসূচি এহান চলিয়া গেছে গা বিয়ার আগের দিন পেয়া এবং বিয়া করিয়া আনিয়া মরে বরিয়া পরের দিনে তো পুরি তার কর্মযোগ্য আরম্ভ যে মানুষ বিয়ানে পাশ্চাত্য নুকুলে রাতিকার 11টা 12টা 1টা সময় গড়ে ফিরে যার কারণে তারাং তো মোরতা মানে হিকানি বা হারপানি সুযোগ হান খুব কম সুযোগ চাঞ্জুয়ার পেয়ে এবাকা আমি বলতে গেলে যে তা দোনার পরে মি নিজেরে রক্ষা করা নিকা এবং মোর হুকা হুকাং সৌদুরে রক্ষা করা নিকা তার অস্তিত্ব দরিয়া থানার কা তার ঐতিহ্য রক্ষা করানির কা মি এহানই পদক্ষেপ নিলুয়া যে মি রাজনীতি করব রাজনীতি না করলে মি সৌগিরে ডাঙর করে নারকল
এবং পরিবারহানার এটা অস্তিত্বতা রক্ষা করে না তো ঐতিহ্যটা ধরিয়া তো না তো ইহান মোর অন্তরে জাগিল, যার জন্য এক কথাই যে পার্টির যে প্রস্তাব এক কথাই আমি রাজি হইলু। কারণ মরাং প্রতি ইহান ক্ষমতা হান আছে বা কিহান আছে নেই ওহান আমি ও দিকু হান চিন্তা করা নেই, মোর কোনো সুযোগ নেই আসিল আখানোই সুযোগ হান যে যে মানুষ মরে 20 ঘন্টা সময় দিয়া নাললো ও মানুষ সম্পর্কে মোর তা হার পেতে গেলে এবাকা তার তার যে লাইনে না হুমাইলে আমি কিতাও হান না পেতো, আমি গরে বইয়া থাইলে কিতাও হান না পেতো, এহানোই মোর মোর ব্রেনে ওত খেললো। যার জন্য আজি এবার আমি আস্তে আস্তে এই যে 98 এর পরে 98 এর তো পুরি এবাকা পিয়া আমি যতহান মানে জাগাত গেছু বা যতহান মানে মানে কাম করেছু প্রত্যেক মানুষ গোরাং তুমি তার সম্পর্কে যে রাজি হন ওই ওটা আমি কোনোদিন হান না পাস হাতে এবার তার সম্পর্কে মাতে গেলে গা তা হাবিত্ব নিয়ম মানে আহত এবং বিতর্গত ভাবে গোটা সমাজে হান তার তার লগে তার পিছনে নিয়েছিল আখোলা গই লড়াই করলো লড়াই করলো হানার মাঝে আখোলা গই লড়াই করলো হানার মাঝে কি হানার কা লড়াই করলো নিজের অস্তিত্ব রক্ষা করার নিকা সমাজ উদ্ধার করার নিকা সমাজরে আগুয়া নেনার কা বলিয়া আখোলা গই লড়াই করলো। এই লড়াই সংগ্রামী আনার মাঝে তা আহান নিয়ম ধরেই লোহান এহান, কারণ আমি সংখ্যালঘু জাতে হান ত্রিপুরার মাঝে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জাতি গোষ্ঠী বিশেষ করে ট্রাইবেল এবং বাঙালি এটার লগে ফাইট করে আনি নিজের জাত আহানোর কাবুলিয়া যে ফাইট করানি হান ওপেন ফাইট করানি হান তার কা বাধা বাধা সৃষ্টি হইল বাধা সৃষ্টি হওয়ার পেছনে আখানেই কারণ হান তারে নাকি ওই সাম্প্রদায়িকতার চিন্তা কর এগোতে সাম্প্রদায়িক গো ভাই এগ সাম্প্রদায়িকতার সবসময় সাম্প্রদায়িক চিন্তাধারা চলের গো এ কথা মাতে মাতে বেলবা নেই বলিয়া আর নিয়ম সংযত ইয়া চলিল। যার জন্য জেহান করানি মনার মনারোহান ওপেন ওপেন করে নাড়লো কোনো হান হইতো কোনো আর হইতো সোর্স পেলে সুযোগ সুবিধা পেলে কোনো আন ওপেন রিকোয়েস্ট আন করলো কোন সুযোগ আন পেলে তা ওপেন রিকোয়েস্ট আন করলো আর সুযোগ না পেলে অন্যর মাধ্যমে তা এন করুয়ার চেষ্টা করলো। তার পেছনে আখ্যানই কারণ হান যে তা সাম্প্রদায়িক চিন্তাধারা করে না করে বা তা সাম্প্রদায়িক নাগই, কারণ ত্রিপুরা রাজ্যে এ সাম্প্রদায়িক চিন্তা ভাবনা হান এ কথা হান বিষয় হান নিয়ম কাম করলো কাম করে এলাকাও কাম করে, কারণ বিভিন্ন জাতিগোষ্ঠী ত্রিপুরা রাজ্যে ট্রাইবেল একে তো বাঙালি এবং মণিপুরি হিন্দুস্তানি মুসলিম সম্প্রদায়ের মানে প্রায় সাময়িক ওহানার তো জিঙেছে তা বিষ্ণুপ্রিয় মণিপুরীর প্রতিনিধি ওনার তার কনস্টিটিউন্সি ওর মাঝে পার্টিকুলার তা বিভিন্ন জাতি গোষ্ঠীর মাধ্যমে তা প্রতিনিধিত্ব করলো। এই যে 15 বছর 20 বছর যে 1978 ইংরেজিত্ব পুরো 78 পুরি যে তা এমএলএ গইয়া 98 পে আসিল এহান তা বিভিন্ন জাতি গোষ্ঠী পার্টিকুলার মণিপুরীর ভুটলো তা এমএলএ গোনা গই তা মণিপুরীর ভুটলো মন্ত্রী গোনা গই
এই কারণে তা নিয়ম ডরিল যে সমাজের গাহান করতে গেলে তা আগে পিছিয়ে বহু বহু চিন্তা করা চিন্তা করলো এবং সমরজিৎ দাস যে মুঙ্গানাথ আছে সমরজিৎ দাসের মতো মানুষ এলাকা হয়তো মোটা মনে নেই যে অনুকূল দা আসিল সমরজিৎ দা আসিল আরো অনেক আসিলা এতারে মানে কোনো মতে ল করিয়া বুঝিয়া বাজিয়া এতারে আগরতলাত নিয়া থানার আগরতলাত নিয়া বিভিন্ন ডিপার্টমেন্টে মানে যুক্ত করানোর পেছনে আখানের কারণ তানুর মাধ্যমে তানুরেল নেই সমাজে আনোর কোনো কিছু আহান করে পারি নেই এহানই তার ভাবনা নাছিলেন এহানই তার চিন্তাধারা নাছিলেন আতে শেষ পর্যন্ত তা এই যে লিরিক লেখলো লংতারাই মনাইহাম তিতাস থেকে ত্রিপুরা এই লিরিকে তা অল্প সময়ে লেখলো এটা অল্প সময়ে লেখলো লিরিক নিয়াম সময় নাছে লাস্ট টাইম এটা লেখলো লাস্ট ইয়ারে লাস্ট ইয়ার দুই হয়তো দুই তিন বছর এর কয়েক তিন বছরের বা চার বছরের ভিতরে এই লিরিকে তা লেখলো তা ওনার মাঝে তা এলেরিকে তার লেখানির আগে তা আমার খালো তার সিনেমা আন করলো ডকুমেন্টারি ডকুমেন্টারি সিনেমা আন করলো যে মানে ভিডিও ভিডিও ক্যাসেট মূলক চালি মানে চলি ওখানে তাই মুন্সিপি ওখানে একদম একদম সামাজিক কালচার ওখান তুলিয়া ধরানি চেষ্টা করলো ও সিনেমা আনবাদে মুন্সিপি সিনেমা আনবাদে একদম সামাজিক মানে কালচার ওয়ান ওহানোর লগে বর্তমান তখনকার বর্তমান পরিস্থিতি ওয়ানোর লগে যুক্ত করিয়া এনসিপি সিনেমা আন করল পরবর্তীতে ওহানোর লগে লগেই হয়তো বছর খানেক পরে তার যে বাকা স্পিকার হয়ে আসিল ও বাকা তা সরালেতে রাজার সরালের রাজা সরালেতে রাজারও সরাল সরাল রাজা এহানোর এহানোর উপরে তা আর এক ডকুমেন্টারি ফিল্ম আন করল ওহানোর পরে স্টেফানি লগান এ লংতরাই লেরিক আন ও বাকাই লংতরাই লেরিক আন মাত্র লেখলো লেখার দল এবং কমপ্লিট করলো লেখানির পরে তা চিন্তা করলো হান কি হান বললেতে মিহুদা বিষ্ণুপ্রিয়া মণিপুরী আমার মণিপুরী লো তুমি যদি এটা কাম এটা করে যাও করিয়া যাও করে মরে বারোই মে মাতাই সাম্প্রদায়িক বলিয়া এপি মাঝে খানি মাতানিও অকল্লা সাম্প্রদায়িক গবলিয়া মাতানিও খানি অকল্লা অন্যান্য জাতি গোষ্ঠী ওহানোর কা বলিয়া তা এই লংতরাই লেরিকে হান এহান এহান তা পুরা মানে ফুল একেবারে মানে প্রজেক্টের সিনেমা এহান করানি করার করলো এ প্রজেক্টার এহান করতে সিনেমা এহান করতে গিয়া তা রিয়াং সম্প্রদায়ের ত্রিপুরা রাজ্য রিয়াং সম্প্রদায়ের পুরা টোটাল সংস্কৃতি এহানরে তুলে ধরানি চেষ্টা করলো এবং ওহান অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ত্রিপুরার এহান তা এলেরিকে আন সম্পূর্ণ ক্যাসেটে গো বা যে ফিল্মে আন পুরা এডিসি গভর্নমেন্ট ওরান তা এখান দিল তার বিনিময়ে কিন্তু গভর্নমেন্টের রান তপরি কোন টাকা পয়সার কোন লেনদেন নেই কিন্তু তা হিনিয়াম দিয়া বহু কষ্টে তা মানে এ সিনেমা হান করলো আগতে জুটামোলা ত্রিপুরা রাজ্যের উগ্রপন্থীর একেবারে একেবারে মানে যুদ্ধ যুদ্ধ বল তারা সময় আন চলেছে সময় আনার এ সিনেমা হান করলো করানির পরে আস্তে আস্তে এ লংতরাই লেরিকে হানোর পরে আস্তে আস্তে মনে হাম তিতাস থেকে ত্রিপুরা এ লেরিকে তা লেখলো আসল কথা আনল দেয় তার তার চিন্তাধারা আনল দেয় সমাজে আনরে সমাজে আনরে কিসাদে মানে আকপে আলাদা স্টেট আনহন করান এখান তার নিয়ম ইচ্ছা এবং তার ভাবনা নাছিলাম সমাজে বিষ্ণুপ্রিয়া মণিপুরী আমার জাতে হাত আলাদা স্টেট আনহন করান বাইদি বাইতা
স্পিকার কমনওয়েলথ মিটিং আনা মাঝে তো কনফারেন্স আনা মাঝে তা সাইপ্রাসে জানার সুযোগ আন পিল সাইপ্রাসে জানার সুযোগ আনা ও সুযোগ আনা মাঝে তা সাইপ্রাসে জানার পথে প্রোগ্রাম কমনওয়েলথ প্রোগ্রাম ওয়ান তার স্পিকার কনফারেন্স আন ওয়ান ওয়ার্ল্ডর স্পিকার কনফারেন্স আন ওয়ানের মাঝে সাইপ্রাসে তো প্রোগ্রাম ওয়ান লই করিয়া তা সাইডে যে আমস্টারডাম নেদারল্যান্ড এটা এটা স্টেট কত হান গুলানির পরে তা আমস্টারডাম খুব সম্ভবত আমস্টারডাম পাবি মতো সঠিক মনে নেই এ মানে স্টেডিয়ানত গিয়া তা দেখলো হান যে পপুলেশন একদম সামান্য পপুলেশন মাত্র 1 লাখ সামথিং পপুলেশন তাও মাঝে পুরা শিওর হয়ে আহিল যে যদি 1 লাখ সামথিং পপুলেশন লো যদি স্টেট আহান ও পারে তাইলে আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী এহানোর কাবলিয়া আমার তাকে আর স্টেট হান নাই কিন্তু এ সাইপ্রাসে তো ফিরানির পরে তা পুরা দমে লাভিল যে এ স্টেট আহান করতে গেলে গা আগে মহামেলে আহান করানি লাগত এ মহামেলে আহান করানির পেছনে আখানের উদ্দেশ্য হান যে আমার স্টেট আহান করানি এটা আমার বিভিন্ন সুযোগ সুবিধা তার মানে আমার মানুষে সুযোগ খান পেলেই মাত্র তা এ আমার মানুষে তা এসাদে এসাদে মিয়া অন্য জাতর মানে অন্য জাতর লগে থাইয়া আমি কিতাব করে নারটাঙ্গাই আমার কর্মসংস্থান আমার আমার প্রজন্ম এটার কর্মসংস্থানের ব্যবস্থা করতে গেলে গা এটার কাম মানে জোগাড় করতে গেলে গা আমার তা আলাদা রাজ্য হান লাগে এ রাজ্য যে হান যে রাজ্য হান মাঝে আমার তা আমার তাই চুলকা পানি আমার তাই হিদল হিদল মাছ বেসানি আমার তাই হিদল বেসানি আমার তাই সবজি বেসানি আমার তাই চোল বেসানি দোকান দোকানদারি করানি এসাদে বিভিন্ন মানে আমার তাই হাবিতা করানি হ্যাঁ এ যে তার এই যে ইচ্ছা হান নিয়ম তারে জবর মানে যন্ত্রণা দিল যার কারণে যেগুলো পারু ওরে মাতে যে আমি রাজ্য আনন্দ করি কে তারপর পতুয়ানার দামসরার মহুয়ানা মাঝে পিপালা দামসরার হাদিগর মাঝে অপি মাঝে বিটা লইয়া বাংলাদেশে তারও অনুরোধ করলো হ্যাঁ আহো তুমি আহো অপি মাঝে কিয়া মুসলমানের অধীনে থাইয়া তুমি নিয়ামহীন পেলাই আহো দাহো মি হাবিদা ব্যবস্থা করে দো মি ইন্ডিয়ান সিটিজেন হাবিতা রেমনি করে দো তুমি আহো এগোদাহ আইয়া বি মাঝে আমি লামা আহ করি এসাদে তার চেষ্টা নিয়ম পারা তার এহানে এহানে তার নিয়ম যন্ত্রণা দিল তার লামা আহ করা নির্গোপনে আন তার নিয়ম যন্ত্রণা দিল কাজে এই মহামেল মহামেল করানি এ মহামেল এহান ওই তার কালগইয়া দাঁড়িল শেষ পর্যন্ত নিজে আনহার পাউরিয়া এ মহামেলে আন করানি অন্যান্য জাতিগোষ্ঠী হজম করে নাল্লা মহামেল চলাকালীনই ওই 3 দিনকার ভিতরে লাস্ট দিন ওয়ান তারে অ্যাটাক করানি চেষ্টা করলা গ্রুপ আন আহিলা আয়া মাদগত বুলেসিয়া বিচারাসি তা কিসা কিসা করিয়া ইনফরমেশন পেয়া অবৈত করি মাদগত করি পেয়া তা নিরাপত্তা জায়গা হারামাজে নিরাপদ জায়গা হারামাজে গিয়া খাইলা আর আর এরপরে আর তা মাঠভত না গেছে গা এবং শেষ পর্যন্ত এই মহামেলের মানে মহামেলের যেগই যেটাই তারে অ্যাটাক করানি কাবুলিয়া যেটাই দিয়াবিড আসিলা মানু তারে হ্যাঁ ও মানু তার লগে একদম লাস্ট মুহূর্তে দেহাও দেহাল দেখিসাদে কলকাতা তা মণিপুরে কনফারেন্স আনা মাঝে হেলথ কনফারেন্স আনা মাঝে মেডিকেল কলেজে হেলথ কনফারেন্স আনা মাঝে নর্থ ইস্টার হেলথ কনফারেন্স আনা মাঝে তা হেলথ মিনিস্টার হয়েছে তা মণিপুরে গেল মণিপুরে তো তা কলকাতা মণিপুর এবং মণিপুর কলকাতা ত্রিপুরা আনতে মণিপুরে তো কলকাতা ওয়া ত্রিপুরা আইতে মিউলো গেছে কলকাতায়
এয়ারপোর্টে যে ভিআইপি লজগুলো যেগুলো আছে ওর মাঝে ও বুঝন ওর লগে যে গো যে যেগই তারে অ্যাটাক করানি চেষ্টা করেছি ওর লগে দেখা হল ও তারে দেহিয়া নাচেনি ছোট নাম দিল, নাচেনি ছোট নাম দিল, পত্রিকা আনলো মৃত মান ডাকলো অভিমা যে তা বেহায়া ওর সাথে গিয়া তাহার পার পা ওর কাঁধা হাত দিয়া বইয়া কিতা ভাই আমাদের চিনছেন না মা চিনতাম না কেলে গিয়া চিনছি ভালো আসেনি ভালো আছে আপনি কেমন আছেন ভালো আছে এই জাস্ট এ কথা গুজরিয়া একই ফ্লাইটে ও দিন ত্রিপুরাত আহি পেল ও মানে মানে ডাঙর লেভেলর নেতা তা ত্রিপুরাত আহি তুই একই ফ্লাইটে আহিলাম আয়া হইয়া তা হার পাশে যে হার পাশে ও আমি কিসা দেখার পেলু তারে রিসিভ করা নির্কা বলিয়া এয়ারপোর্ট গর মাঝে তার দলর তা মানে স্লোগান দিয়া প্রায় সদস্য কর্মী উপর মাঝে স্লোগান দিয়া তারে রিসিভ করলা যে মানু মানে লগে দেখা হয় আমি একদম চুপচাপে মানে বলতে গেলে একেবারে নিরিবিলি চুপচাপে গিয়া পুলিশ কাউন্টার আগর মাঝে পুলিশের কাউন্টার ওত গিয়া আমি বইয়া খাইলাম গা তানু গিয়া পর গাগা বলিয়া তানু গিয়া গেলাগা পরে তারপর মাঝে ওত তনু কুলিয়া গাড়ি হারলো তার সরকারি আবাসনে তা পদে পদে হার পাশে তারে যে এসাদে এসাদে আহান কর্তাই ওহান তাহ জবর হবা কো হার পাশে কিন্তু ওহানোর কাবুলিয়া ডরেয়া তা কোনোদিন না পিছাছে হ্যাঁ তা মুঙে দে আগুয়ে মানে সালসে যে মরতো জরমসু একদিন মরতো হ্যাঁ কিন্তু মি মি কোনোদিন এর সাথে তার যে যে সাথে মরিলে সাথে তা কোনোদিন এর সাথে মরতো তা কোনোদিন না খাল করেছে কারণ তা এহানে মানে খাল করেছিল এহান ওই তার তা কোনো শত্রু নেই তার কারণ নাম কি তা কোনোদিন মানুষ ক্ষতি না করেছে মানুষ উপকার ছাড়া তা ক্ষতি না করেছে যার জন্য তার কোনো শত্রু নেই এহানই তা সব সময় এবং চিন্তা করলো না এহান প্রকাশ্যে মাতল হাত আরে মি মর শত্রু আছি তা মি মরে মারতাই তা হ্যাঁ মি কোনোদিন কারো ক্ষতি করেছে উপকার ছাড়া কাজেই মরে কি আমার পাই মরে মারানির কথা না গো আনতে রাজনীতির কারণে তা যে এসাদে এসাদে অঘটনা ওই রাজনীতির কারণে হইল কিন্তু এবাকা ত্রিপুরা রাজ্যের মানুষ এবাকা পস্তি তারা পস্তি তারা আনে হান তার সাথে মানুষ এবাকা দ্বিতীয় বিকল্প নাপি তারা মানুষ মনের দুঃখের কথা আন রাজি দেনার মানুষ নাপি তারা মনের কথা আন মাতানি এবং হিনান পকরানির মতো জায়গা আন গিয়া নাপি তারা গা ওবাকা তার কথা নিয়ম খাল কথারা ত্রিপুরা রাজ্যে জাতি উপজাতি হাবি জাতর মানুষ নিয়ম পারা খাল কর্তারা নিয়ম পারা আফসুস কর্তারা আনতে এবাকা মি মোর আলোচনা আমি বাতি করি কারণ সমরজিৎ দা আছে গুরুদাস দা আছে মেইনলি তানু আলোচনা করতাই মোটা কোনো আটা মাতাল দেখাইলে মানে বিপিসেদে অংশগ্রহণ করতে নাকি দা সমরজিৎ দা বিমলদা মানে যে চিন্তা চেতনালো সামাজিক রাজনৈতিক ভূমিকাত আসিল জননেতা হিসাবে জাতি উপজাতি জাত পাত হাবিতার উর্দে মানে মহান চিন্তা হারলো তা সাম্যবাদী চিন্তা হারলো তা জননেতা হিসাবে এস্টাবলিশ হয়েছিল ওখানে আপনি কোনো সন্দেহ নেই প্রশ্নই নেই আপনি একমত ও তা সত্ত্বেও জনমসে জাত থানর কুলহানর বিষ্ণুপ্রিয়া মণিপুরের উন্নয়নের কা আঠই পা চেষ্টা যেটা করিয়া গেছে গা ওদিকো তা দিদিরাং পাজি শুনলাম এর মানে হ্যান না ওই যে আমার
দিল্লি রাজা শহীদ বিমল সিং হগির কোনো সাম্প্রদায়িক বা এছাড়া জাত পাত এছাড়া হীনমন্য কোনো চিন্তার মানুষ আসিল না। মানে আমি আবিও আর পাশি আবি আর তা সাম্যবাদী নেতাও আসিল গো, জননেতাও আসিল। ও তা সত্ত্বেও বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজেরও ডাঙর সংগঠক আগ ডাঙর মানে বীরত্বপূর্ণ কাম্মা হিতরে গেছে মহামেলন সাদে বিশ্ব মানে মেলা হান সম্মেলন হান এটা পদ্ম হইয়া গেছে গা, চেষ্টা করিয়া গেছে গা, ওটা ইতিহাস হইয়া আছে, ওটা স্মৃতিচারণ দিয়ে দিলেন। তো একদম অল্প সময়ে যথেষ্ট মানে দিক কাবার করে দিদি মাতলো দিদিরে আমি দিদি উপর থাকার জানি আর ও তার ছাড়াও দিদিও মন্ত্রিসভার দায়িত্ব নিয়া আমার বেলিরাজা গিরকর শহীদ বিমল সিংহ গিরকর পদ অনুসরণ করিয়া সেবার সুযোগ পাছিলে দিদিও করিয়া গেলে অনা পা আমি আশা থই আর আগামী দিনে যাতে দিদি আর একো সুযোগ পাক পেয়া বিমলদার অপূরিত কামতা যাতে আর তাও সাকার করানির সুযোগ পাক, হাবির পাংলাক পেয়া হাবির সহযোগিতা পেয়া এ শুভকামনা কামনা আমি দিদিরাম থইয়া যাতে ভবিষ্যতে বিমলদার পরিবারে আন আর তাও মানে সুযোগ পাকা বিমলদার যে ভূমিকা হান যে ইতিহাস হান আছে এহান মানে জারি থাক এহানোর মানে যেটা 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 দরকার পরিবারে হেনাত্ম সমাজরে ও মানে ভূমিকাওয়ান সমাজে আশা করি আর আমি পেটাঙায় আগামী দিনেও এ বিমলদার পদাঙ্ক অনুসরণ করিয়া পরিবারে আনে সমাজের কাবুলিয়া করতাই আশা থই আর আমি শুভেচ্ছা থইয়া। আর যে স্মৃতি তর্পণ যে আমি যে পর্যায়ক্রমে যে হান দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় পর্ব ইয়ান করিয়া কৈল্লাগার যেহান আমি করলাম কৈল্লা পর্ব প্রথম পর্ব যেহান করলাম করুণাময় ত্রিপুরাত্মক করুণাময় দাদা গিরকর একটা লাইভ অনুষ্ঠান আনলো স্মৃতিচারণ ওই ওয়ান আমি আর্কাইভ করিয়া থাকি আজিকারে হেন আমি আমার যে নির্ধারিত বক্তা গিরি গীতানি যেটা আছি তানুর যে মূল্যবান যে স্পিচ যে আন্দাইতে আলোচনা যে আন্দাইতে আর্কাইভ করতে আমি করিয়া আন প্রিজার্ভ করিয়া থই টাঙায়। আর আমার ইন্দো বাংলা বিষ্ণুপ্রিয়া মণিপুরী টিম হানাত যেটা আজি সহযোগিতাত আছি টেকনিক্যাল সাইডে আমার লগে আছে কলকাতার তো সন্তোষ কুমার সিংহ গিরক টেকনিক্যাল সাপোর্টে আছে, আগরতলার তো আছে রিচার্ড গিরক আছে টেকনিক্যাল সাপোর্টে আমার সহযোগিতাত আছে, বারো আমার অতিথি আজিকার বক্তা আর এক দুগো নিয়মপরা গণ্যমান্য ব্যক্তি দুগো আছে শ্রদ্ধেয় গুরুদাস চৌধুরী মহাশয় গিরক আছে এবং তারপরে সমরজিৎ সিনহা গিরক আছে দাদা গিরকও আছে। এবাকা আমি দ্বিতীয় বক্তা হাবি মানে গুরুত্বপূর্ণ বক্তা আমার আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আজকের আমন্ত্রিত আমাদের সবারই শ্রদ্ধাভাজন গুরুদাস চৌধুরী মহাশয়, আমরা ওনার কাছে যাব। যে আজকে যে গত 31 মার্চে ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী এবং ত্রিপুরার প্রখ্যাত জননেতা শহীদ বিমল সিনহা গিরক উনার স্মরণে অনুষ্ঠান হয়ে গেল সর্বত্র ত্রিপুরাতে 31 তারিখ। সেই উপলক্ষে আমরা সেদিন নানান কারণে আমরা সেদিন করতে পারিনি, দুদিন পিছিয়ে আজকে এই অনুষ্ঠানটা করেছি। আজকের এই অনুষ্ঠান আমরা এটা সংরক্ষিত করে রাখবো, একটা সিরিজ পর্ব আমরা চালিয়ে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত থাকার জন্য আমরা সাদর সম্ভাষণ জানাচ্ছি শ্রদ্ধেয় গুরুদাস চৌধুরী মহাশয়কে। আপনার অডিওটা দয়া করে আপনার অডিওটা অন করুন স্যার, আপনার অডিওটা অন করুন অডিও। হ্যাঁ, আমরা অনুরোধ করব গুরুদাস চৌধুরী মহাশয়কে আপনি বিমলদা সম্পর্কে বিমল সিনহা সম্পর্কে আপনার যা যা মানে স্মরণের মধ্যে স্মৃতিচারণ করতে চান যা যা আছেন দয়া করে আপনি আপনার বক্তব্য রাখেন, আপনাকে অনুরোধ করছি।
আজকের এই ডিজিটাল মিডিয়া অনুষ্ঠানের যারা আয়োজক তাদেরকে আমি প্রথমে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ বিমল সিনহার মৃত্যুর পর আমরা বইপত্র পাবলিশ করেছি, নবচন্দনা প্রকাশনের সঙ্গে আমিও জড়িত ছিলাম। এখন যে প্রয়াসটা হচ্ছে সেটা আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে, বিশেষ করে রিচার্ড বিমলের সুযোগ্য পুত্র এটার ব্যবস্থা করেছে এবং এটা অনেকদিন বিমলকে সজীব রাখা যাবে। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সবাইকে চলতে হবে। বিমলের সঙ্গে আমার পরিচয় তথা বিমলের আমার দেখা, আমরা রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে আমরা একসঙ্গে সহপাঠী 1967-এর জুন মাসে আমরা ভর্তি হই। তো বিমল যখন ভর্তি হলো তখন আমরা প্রথম ফার্স্ট ইয়ারে আমরা কোনো আদর্শ বা কোনো রাজনীতি বা কোনো মুভমেন্টে ফার্স্ট ইয়ারে আমরা এমনি প্রায় কেটে গিয়েছিল। তখনই বিমল ক্লাসে আমরা যখন আসতো সবাই তাকাতো, বিমল তো কমলপুর থেকে এসছে, ধবধবে সাদা ইংরেজের মতো বাচ্চা, চেহারা সুন্দর, লম্বাটে, হ্যাঁ, ও ক্লাসে এসে সবাইকে ইমপ্রেস করত। এবং আমাদের দিলীপ বসু প্রফেসর ছিলেন, উনি ইংরেজিতে জুলিয়াস সিজার পড়াতেন, উনি বিভিন্ন ইস্যুতে বিমলের সঙ্গে ওনার বেশ ক্লাসে লেখালেখি হতো এবং দাঁড়িয়ে কথা বলতো। জুলিয়াস সিজারের সেই বিখ্যাত লাইন, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ বাট দ্য ভ্যালিয়েন্ট নেভার টেস্ট অফ ইট বাট ওয়ান্স, বিমল এর এই লাইনটা প্রায় সে ক্লাসে আমারই বলত। যাই হোক, দিলীপ বসুর ছাত্র আমরা সবাই, বিমল পলিটিক্যাল সায়েন্সে অনার্স, আমি হিস্ট্রি অনার্স, তখনকার যুগে আমরা সব অনার্সের ছাত্র এবং আজকের যুগের মতো নয়, আমাদের ইংলিশ মিডিয়ামে পড়তে হতো। হ্যাঁ, তখন অনার্সের ছাত্র মানে সবাই আমাদের পাশের ছাত্ররা বলতো, বাবা তোমরা অনার্স নিয়েছো ইংলিশ মিডিয়ামে পড়ো, হ্যাঁ, সবাই দেখতে আসতো। বিমল তো আরো ইংরেজি ভালো জানতো, এইভাবে আমাদের পরিচয় হয়, বিমলের সঙ্গে আমাদের বন্ধুত্ব সবারই হয়ে যায়। আমাদের সঙ্গে তখনও কোনো রাজনৈতিক কোনো যোগাযোগ তখন হয় নাই। যাক, সেকেন্ড ইয়ারে 1968-এ আমরা 1968-এ সেকেন্ড ইয়ারে উঠি। আমরা সেকেন্ড ইয়ারে আমরা কলেজে একটা বিরাট আন্দোলন হয়েছিল, অনেকটা নন পলিটিক্যাল। আমাদের তৎকালীন যে প্রিন্সিপাল ছিলেন ডক্টর এস ধর, হ্যাঁ, আমরা একটু প্রথম দিকে আমরা 1967-এ অন্যায়ের প্রতিবাদী, আমরা রাজনৈতিক আদর্শে তখনও আমরা ঢুকিনি কিন্তু অন্যায়ের প্রতিবাদী। আমরা দেখতাম আমাদের স্যার অনেক আসছেন ক্লাসে, যে আমাদের যে প্রিয় স্যার কয়েকজন আছেন হিস্ট্রির, হ্যাঁ, অসীম ঘোষাল, অজয় ভট্টাচার্য, এরকম অনেক টিচারকে চাকরি চলে গেছে। আমরা দূর থেকে এসছেন কলকাতা থেকে পড়াতে হিস্ট্রি অনার্সের স্যার, স্যার তো এখন পড়াচ্ছেন না। এভাবে আমরা শুনতে পেলাম যে তখনকার যুগে রাজনীতিও জড়িত ছিল, যারা তখন রাজনীতির লোক আছেন বা যারা তখন সরকারি দল এবং সরকার তাদের বিভিন্ন চক্রান্তে এদেরকে ছাঁটাই করা হতো। প্রায় 18 জন অধ্যাপক কৈলাসের কলেজ থেকে এরকম ছাঁটাই হয়েছেন, কেউ প্রতিবাদ করে। 1968-এ এই প্রতিবাদ আন্দোলন একটা বিরাট কৈলাসের মুভমেন্ট হলো। এটা হলো তখনকার যুগের যে কলেজের জিএস ছিলেন মণিবেন দত্ত, উনি এখন লন্ডনে আছেন, ওনার সঙ্গে লন্ডনে আমার দেখা হয়েছে, গিয়েছিলাম আমি, হ্যাঁ, এবং রোশন রোশন, তারা আমাদের সিনিয়র, তারা তখন ইউনিয়ন 1968-69 এর ইউনিয়নের কথা বলছে। আমরা তখন ইউনিয়নে যাই নাই, আমরা এই বছর আর ইলেকশনই হয় নাই। তখন ডক্টর ধরের বিরুদ্ধে, তথা ডক্টর ধরটি এটা একটা সামান্য অংশ, এটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে গেলাম কলেজে। অনেক ছাত্র আমাদের, রোশন রোশন নিজে অনশন ধর্ম করে, বিমল নিজে অনশন ধর্ম করে, আমরা সবাই তখন আমাদের ক্লাসমেট যারা শেষ পর্যন্ত বললেন যে না, আমাদের এই স্যারদের রাখতেই হবে। এই মুভমেন্টে বিমল অতপ্রতভাবে জড়িয়ে গেল এবং বিখ্যাত মুভমেন্টে 144 ঘন্টা আমরা অনশন ধর্ম করেছি। এই রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের বারান্দার মধ্যে না খেয়ে রয়েছি, অনেককে রিপ্লেস করতে হয়েছে হসপিটালে, পান্নালাল ভট্টাচার্যি মারা গেছেন তাদের সঙ্গে। এই আমাদের আন্দোলনে হাতে করে কৈলাসের মুভমেন্ট, তখন থেকে বিমল সংগ্রামী, বিমলের একটা নেতৃত্বের গুণ তখন থেকে প্রায় প্রতিষ্ঠিত হতে চললো, যদিও আমাদের সিনিয়ররা তখন ছিলেন। তারপর আস্তে আস্তে আমরা এই আন্দোলনকে আমরা শেষ পর্যন্ত আমরা
জয়লাভ করলাম এই আন্দোলনে, সংক্ষেপে বলছি আমি। এবং এই আন্দোলনে আমাদের এখানে বেশ কিছু উত্তেজনা হলো, আমাদের গোষ্ঠী হয়ে গেল, এটা কে বললে লোকেল আনলোকেল এরকম বিভিন্ন, কিন্তু লোকেলের কোনো প্রশ্ন নয় যে আমরা অন্যায়ের প্রতিবাদী, আমাদের স্বার্থের রাখতে হবে, আরো বিভিন্ন আছে। আমরা জয়ী হলাম, কিন্তু কলকাতা ইউনিভার্সিটি থেকে আমরা টিম আনালাম, অনেক কিছু মুভমেন্ট। তারপর ডক্টর ধর সসম্মানের সঙ্গে উনি ছুটি নিলেন, ইউনিভার্সিটি বললেন আপনি ছুটি নিয়ে চলে যান। হ্যাঁ, উনি গেলেন, যে উনাকে আমরা কোনোদিন অশ্রদ্ধা করিনি, উনি সবসময় শ্রদ্ধেয় ছিলেন। যাই, এই সময়ে বিমলে আরো আমাদের দুইটা গোষ্ঠী হয়ে গেল, এবং আমাদের অনেক ছেলে মেয়েকে তারা প্রথম ধরে পেটাতো, মানে আমাদের একটা ছেলেকে ওরা স্টেপ করেছে, এরকম ঘটনা। এই আমরা মারদাঙ্গা এইসবে কিছু তখন হয় নাই, কিন্তু কৈলাসে, কিন্তু ওরাই আক্রমণ করে এইটাই হলো। কিন্তু বিমল তখন থেকে প্রতিবাদী, কি আমাদের ছেলেকে স্টেপ করলো? তখন বিমল নিজে উদ্যোগী হয় এবং জিষ্ণু চক্রবর্তী আমার এক বন্ধু, তারা দুজন মিলে এর চ্যালেঞ্জ নিয়েছিল এবং তার পাল্টা দিয়েছিল, তার বন্ধুরা, কিন্তু সে পাল্টা দিতে ছাড়েনি। ওই সময় তখনও আমরা কোনো রাজনৈতিক বড় আদর্শে যাইনি। এই হচ্ছে প্রথম সোপান আন্দোলনে কৈলাসের কোলে। তারপর 68-69 এইভাবে চললো। 19 আমি শুধু কলেজ মুভমেন্টেই বলছি, কলেজের আমাদের 69-70 আমাদের এখানে ত্রিপুরার রাজ্য ছাত্র ফেডারেশনের আমরা এখানে একটা সংগঠন এবং মেম্বারশিপ আমরা নিয়ে নিলাম সবাই আমরা, এবং এখানে আমরা আস্তে আস্তে রাজনৈতিক, তখন সমস্ত পৃথিবীতেই এটা উন্মাদনা, প্যারিসের ছাত্র আন্দোলন, ওইদিকে ভিয়েতনামের আন্দোলন, হ্যাঁ, একটা বিশ্ব রাজনীতিতে এটা উত্তাল, এটা তরঙ্গ, সেই তরঙ্গে আমরা কিন্তু বিচ্ছিন্ন নই। এবং আমরা এখানে এই তখনকার যুগের ছাত্র ফেডারেশনের নেতৃত্বে আমরা আস্তে আস্তে এখানে রাজনীতির সংস্পর্শে আমরা আসলাম এবং যোগদান করলাম, এবং এসএফআই এর ইউনিট হয়ে গেল। 1969-70 আমরা কলেজ ইউনিয়নে আমরা দাঁড়ালাম, বিমল জিএস, হ্যাঁ, আশুদা এজিএস, হ্যাঁ, বিভাষালিকদের ভিপি, ওই মিলে আমরা দাঁড়ালাম। আমিও ছিলাম স্টুডেন্টস ওয়েলফেয়ার সেক্রেটারি, বিমল সেখানে আমরা নির্বাচিত হলেন, বিমল কিন্তু নির্বাচিত, আমরা সবাই নির্বাচিত হলাম প্রথম এসএফআই হয় নাই তখন, ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন, কলেজ ইউনিয়ন হলো, বিমল জিএস হয়ে আমরা বিভিন্ন রকম ছাত্র সংগঠন কাজ শুরু করলাম। এবং আমরা দেখলাম আগরতলা থেকে ওইখানে এসএফআই মানিক সরকারের নেতৃত্বে, উনিও কলেজ ইউনিয়নের ওই যে এমবিবি কলেজের, এবং মানিক সরকারের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, উনি ওনার একটা স্মৃতিকথায় লিখেছেন যে উনি কৈলাস শহরে প্রথম এসছেন 1969 রবীন্দ্র মালাকারের হত্যার বিষয়ে, উনি বৈদ্যনাথ মন্দিরের বাড়িতে আমি পড়েছি যে উনি এসে ওনার সঙ্গে মিট করেছেন এবং আগরতলা থেকে নিপিনদা ওনাকে পাঠিয়েছিলেন, এবং এইভাবে আমরা যোগাযোগ এই প্রথম স্থাপিত হলো। মানিক সরকার আসলেন, তাদের সঙ্গে দেখা হলো আমাদেরও, 1969-70 কথা বলছি, 69 এর রবীন্দ্র মালাকার হত্যা হলো সোনাইমুড়িতে। এইভাবে আমরা বিভিন্ন মুভমেন্টে কৈলাসরে আমরা আস্তে আস্তে ওদের সঙ্গে একতাবদ্ধ হলাম, এবং এই সময়ে বিভিন্ন মুভমেন্ট হতো। হ্যাঁ, এই সময় একটা আরেকটা মুভমেন্ট হয়েছে, হ্যাঁ, পলিটেকনিক কলেজের একটা মুভমেন্ট কৈলাসরে, এরকম আমরা ওইখানে ছাত্র আন্দোলন সমস্ত আগরতলাও হয়েছে, হ্যাঁ, উদয়পুরে হয়েছে, এগুলিতে আমি যাচ্ছি না। হ্যাঁ, আমাদের কৈলাসহর বিমলের সঙ্গে আমরা যারা জড়িত ছিলাম সেই বিষয়ে মেনলি বলছি, পলিটেকনিক কলেজের আন্দোলনের সঙ্গে আমরা কৈলাসহরের ছাত্ররা ঠিক হলো যে এখানে আজকে বন্ধ হবে, নাকি ছাত্র আন্দোলন আগরতলা হয়েছে, সবাই মিলে ফটিকরায় বাজারে যেতে হবে। ফটিকরায় নুনুবাবু আছেন একজন বিরোধী দলের, যে এখানে বন্ধ করবে না, এরা সব বন্ধ করতে সবাই গেল, বিমল গেল, আমরা গেলাম সবাই। তখন এইখানে গিয়ে একটা ঘটনা ঘটেছিল, সবাই জানেন ফটিকরা এলাকার পুরানো লোক সেটা বুঝবেন, হ্যাঁ, ওইখানে গিয়ে আমরা অনুরোধ করলাম যে তোমরা দোকানপাট বন্ধ রাখো, আমাদের ছাত্রদের নির্যাতন হচ্ছে আগরতলায় পলিটেকনিক কলেজের। তারপর এখানে আমাদেরকে ধরে এরা কলেজের ছাত্রদের তারা আক্রমণ করলো, নুনুবাবুর লোকেরা, এবং অধীর চক্রবর্তী, সে এখনো কৈলাসরে জীবিত আছে, আমার এক বছরের, আমাদের এক বছরের জুনিয়র, হ্যাঁ, পেছন থেকে তাকে বল্লম দিয়ে ঘা দিল, বিমল সিং মনে করে কৈলাসরে রোডে গেল, আর এই অধীর চক্রবর্তী তো লম্বা, বিমলের মতো লম্বা, বিমল সিং তখন টার্গেট, এরা ভাবছে বিমল সিংরেই তারা মেরেছে,
ওই বলম দেখা দিল ওদের এখানে অনেক পুলিশ লাই লাগবে তখন তো আমরা রক্ত পাঠ তো আমরা ভয় পেয়ে গেলাম যে বাবা এসবে তো আমরা আসিনি আমরা তারপরে এখান থেকে চলে আসলাম সেখান থেকে বিমলের দেখা যায় যে সে কোন নেতৃত্বের দিকে সে তাকে আপনাতেই সে মানুষের মধ্যে নেতৃত্বের সে স্তরের প্রথম দিকেই 67-68-69 থেকে আমরা দেখলাম হ্যাঁ এবং এইভাবে আমরা আস্তে আস্তে আমাদের এসএফআই সংগঠন হলো এর মধ্যে কৈলাসহরে বিভিন্ন সময় 69-এ স্টাইপেন্ডের জন্য মুভমেন্ট কলেজ ইউনিয়ন থেকে বিভিন্ন মুভমেন্ট হয়েছে আমরা যোগদান করেছি বিমল সিংয়ের নেতৃত্বে বিমল সিং গোরমোহন সিনহা আমাদের সঙ্গে জিষ্ণু চক্রবর্তী বিভাস কলিকদার এরকম আরো অনেকে আছেন মতিলাল মতি দাস পান্নালাল ভট্টাচার্য এরকম সমীরণ দাস হ্যাঁ এরকম অনেকে আছেন আমরা একসঙ্গে এসএফআই ইউনিট হলাম আমরা আস্তে আস্তে কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসলাম এবং আমাদের সামনে তখন লিডার ছিলেন বৈদ্যনাথ মজুমদার কৈলাসহরে পরিষ্কার কথা বলতে কি ওনার একটা ইমেজ ছিল কৈলাসহরে এবং কৈলাসহরে তখনও মানে বৈদ্যনাথ দা যে পার্টিটা আমরা দেখেছি ছোট ক্লাস নাইন নয় ফার্স্ট ইয়ার্স 67 থেকে যে বৈদ্যনাথ দা আছেন কিন্তু শহরের মধ্যে কমিউনিস্ট পার্টিতে আসতে সবাই ভয় পায় বৈদ্যনাথ দার সঙ্গে চলতেও কৈলাসহরের লোকজন এই 67-68 বলছি দূরে দূরে থাকবে মানুষ দূরে দূরে থাকে ছাত্ররা খুব একটা ধারে কাছে আসে না ছাত্র সংগঠন ছিলই না এই মধ্যবিত্তের মধ্যে সেরকম যোগাযোগ নাই মেনলি ওই আমাদের যে এখানে মণিপুরি কমিউনিটি আছেন গুলজারপুর গ্রামে ওইখানে উনি মিটিং করতেন পরবর্তী আমরা সেই মিটিং এ গেছি আমরা অনেকের নাম আমি বলতে পারবো সেরকম কামিনীদা কামিনী সিংহ ভুবনেশ্বর সিংহ রাজাচরণ দা এদের বাড়িতে আমরা নিজেরাও রয়েছি প্লাস এখানে যারা আছেন আদিবাসী সম্প্রদায়ের লোক সামনে থেকে আসতেন মিটিং করতেন তখন দেখতাম কিন্তু কৈলাসহরের যে বাঙালি সমাজের মধ্যে তত তেমন প্রভাব ছিল না এই প্রথম আমরা যারা মধ্যবিত্তের আমরা সমাজেরই অঙ্গ এই ছাত্ররা আমরা তখন বিশ্ব রাজনীতির বিভিন্ন ইয়েতে আমরা বইপত্র পড়লাম এবং আমরা বৈদ্যনাথ দা আমরা বিভিন্ন রকমের কমিউনিস্ট লিটারেচার এখানে আসতে আরম্ভ করলো এগুলি সংস্পর্শে আনলাম 1970-তে এখানে আমরা লেনিন সেন্টেনারি করলাম খুব মানে কৈলাসহর মোটর স্ট্যান্ডে লেনিনের বইটি বিক্রি করলাম এই সকল কারণে আমরা কিন্তু পড়াশোনা করে আমরা এই পার্টি করতাম তখনকার সময়ে সুধাংশু দাশগুপ্ত দেশের দেশহিতৈষীর সম্পাদক বিখ্যাত ভালো তাত্ত্বিক উনি রমেশদার বাড়িতে এসে পার্টি ক্লাস করতেন একবার আসলেন নৃপেনদাও আমরা ক্লাস করেছি নৃপেন চক্রবর্তীর আমরা ক্লাস করেছি এবং বিভিন্ন বইপত্র চরুদের রাজনীতি নিহাস সরকার এরকম মার্ক্সবাদ এমিল বার্নসের এই বিমল এগুলি আমরা সবসময় আমরা লেখাপড়ার চর্চা করতাম আর বিমল তো বই খুব ভালোবাসতো তখন থেকেই হ্যাঁ সে আখের সাদ মুন্তা কিবার কাহিনী চে গুহেবেরা এই বইগুলি সে দিত আমিও আমার সঙ্গে বিমলের মেনলি সংস্পর্শ এখান থেকে বই কেন্দ্রিক আর আমি একটু বই ভালোবাসতাম এবং বিমল আমার কাছ থেকে বই নিত এবং খুব ইন্টারেস্টেড পড়াশোনা করতে আমিও পড়াশোনা করতে আমার বাড়ি থেকে নিত এইভাবে আমরা পড়াশোনা করতাম বিভিন্ন রকমের বিমল তো সে পল সায়েন্সে অনার্স নিয়েছে কিন্তু বিমল বাইরে বই পড়াশোনা বেশি অনার্সের ক্লাসে যেত কিন্তু বাইরে বই পড়াশোনা এইসব সে করতো এবং কলেজের ছাত্র আন্দোলনে আমরা দেখতাম হ্যাঁ এবং আরেকটা ঘটনা ওই সময় ঘটেছিল যে ওই যারা ওই যে ডক্টর ধরের মুভমেন্টে তার যে সাহসী ভূমিকা আমাদের অনেকে তারা কৈলাসহর মোটর স্ট্যান্ডে আসতে দেয় না বাড়ি থেকে বেরোতে দেয় না জিষ্ণু চক্রবর্তীকে বাড়ি থেকে বেরোতে দেয় না ওই উল্টা পার্টি এই বিমল আসতো তার মামার বাড়ি থাকতো তিলকপুর এখান থেকে সাইকেল দিয়ে আসতো সাইকেল চড়ে এই বিমল আসতো এই বিমল সিং রে যখন আসতো তখন 69 কৈলাসহর শহরে বিমল সিং রে আবার সাহস করে কেউ সামনে গিয়ে জিজ্ঞাসা করবে কি 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 হচ্ছে এই সাহস নাই কিন্তু হ্যাঁ বিমল সিং তখন কৈলাসহরের সবের মধ্যে এমন অভ্যুত হয়েছে এবং আন্দোলনের নেতৃত্ব এবং তার সাহস তার বলিষ্ঠ নেতৃত্ব বিমল এসে ওই জিষ্ণুকে বাড়ি থেকে হয়ে নিয়েছে দেখি তো তোকে কে মারে আমার সাইকেলের সামনে এবং যেদিন সে এখান থেকে ছেড়ে যায় কৈলাসহর সেদিনও বিমল সিং তাকে কৈলাসহর থেকে নিয়ে বলে এখানে তুই থাকতে পারবি না এরা তোকে বাড়িতে এসে রাত্রে মারবে 69-এর কথা বলছি ওকে ধর্মনগরে পাঠিয়ে দাও হ্যাঁ তারপর সে ধর্মনগরে চলে গেল এরকমের কাহিনী বিমলের চরিত্রের তখন থেকে দেওয়া গেল যে বলিষ্ঠ সে অন্যায় না এবং সে সাহসী সে বন্ধুকে সে ফেলে কখন বিমল প্রায় বলতো
তার যে বিখ্যাত লেখা আমিও তাকে আমার চিঠিপত্র যখন দিত, তখন তো প্রিন্ট মিডিয়া ছিল না, বিমলের অনেক চিঠি আমার কাছে আছে, সে লিখতো নেভার ফেইলিং ফ্রেন্ড। আমিও অনেকে এইভাবে লিখি বিমল, এটা হ্যাঁ যে আমি বেশ বিমলকে এইভাবে অনুকরণ করেছি, নেভার ফেইলিং ফ্রেন্ড, তার কাছ থেকে আমি শিখেছি। হ্যাঁ, যে এইভাবে আমরা রাজনৈতিক দিক দিয়ে আমরা পরিপক্কতা লাভ করি, আমরা কমিউনিস্ট পার্টিতে আদর্শ অনুপ্রাণিত হই এবং আমরা আস্তে আস্তে ওই দলের এবং কৈলাসহর কলেজের বিভিন্ন অনুষ্ঠানে এতে আমরা এসে যোগদান করলাম। এরপর এগুলি ছাড়াও বিমলের আরেকটা ছিল কি, বিমল ওই সময় এসে নাটক করত কৈলাসহর কলেজের বাইরেও, মোহিত পালের একটা দল ছিল। হ্যাঁ, আমরা অনেকে একটু লাজুক ছিলাম, বিমল এখানে গিয়ে নাটক ফাটক করতো, আমরা কৈলাসহর সবাই চিনতো। আমার সেদিনই বললেন সুনেত্রদা আমাদের সিনিয়র আছেন কলকাতা, বলে আমি তো বিমল তো আমাদের সঙ্গে নাটক করলো তখন মোহিত পালের বাড়িতে, থাকবেন নামটা মনে নেই, এই কান্নাবোধয় নাকি নাটকের পাঠক, নাটকের যে নাটক যে হয়েছিল ওইটা সে বিভিন্ন সময় অভিনেত্রী সবাই জানেন বিমল অভিনেতা। আর আমি এক সময় বিমল তো কমলপুরে দিয়ে রাজনীতি করতো, আমার অনেক প্রশ্ন হয়েছে তখন, আমি জানতে পেরেছি না কমলপুরে তখন তো রাজনৈতিক তখনও স্কুল জীবনে আমরা তখন শুরু হয়নি, এই বিমল নাকি সে চেয়েছিল লিডারশিপ কোয়ালিটিটা সেখানেই ছিল। আমি আমার আমরা যখন লিখলাম সে ছিল যে আমি আর্মিতে যোগদান করবো, নাইন টেন যখন পড়তো লিডারশিপ আছে, তার বাবাও ছিলেন এয়ারফোর্সে চাকরি করতেন, বিভিন্ন জায়গাতে গিয়ে নাকি সে, আমি যখন বিমলের মৃত্যুর পর আভাঙ্গাতে আমি কয়েকবার গেছি তথ্য কালেকশনের জন্য, তখন আমি অনেক কিছু কালেকশন করেছি। তো বলতো বিমল এই নাইন টেন থেকে এসে একটা টেপ রেকর্ডার তখন বাজারে পাওয়া যায়, নিয়ে এসে ওই গ্রামের দিকে চলে যেত নদীর পাড়ে, গিয়ে সে নাকি বলতো আর টেপটা অন করে রাখতো, সে স্পিকার হতে কিভাবে স্পিকিং করছে কি না, এই তখন থেকেই তার আগ্রহ লিডারশিপ করেছে। আর পড়াশোনাতে কলেজের পড়াশোনা ইয়ের পড়াশোনাতে তার বেশি রেজাল্ট, তার বেশি এডুকেট হয়, কিন্তু অন্য লেখাপড়া তার সাংঘাতিক। আর বহু মানুষের জীবনে আমি দেখেছি এরকমের, বিপিন পাল, গান্ধী, এরা কলেজের পড়াশোনাতে এমন বাইরের বইপত্র বেশি পড়তেন। বিপিন পাল তো পাশই করলেন থার্ড ডিভিশনে, কিন্তু উনি তার যে বইপত্র আমি পড়েছি অনেক বইপত্র লিখেছেন ইংরেজিতে, অর্ধেক বিশ্ব ভ্রমণ করেছেন। তো পরীক্ষা কলেজের পড়াশোনা কিন্তু এক নয়, বাইরের দিকের যারা আগ্রহ থাকে পড়াশোনার, বিমলের এরকম কোয়ালিটি ছিল। সে অনেক বইপত্র তখন কুলদীপ রায়ের বিটুইন দ্য লাইন্স, আকেশাদ নন্দা, এরকম বহু বইপত্র আমরা পড়াশোনা করতাম, তখন সে লেখক হয়নি, ওই বইপত্রই পড়তাম আর কি। দেখ বিমল সিং এর সবচেয়ে কলেজের পড়ার সময় আমাদের আরেকটা জিনিস সবচেয়ে বেশি বিমল সিং এর ছিল, আমরা দেখেছি যে সাবলীল এবং অন্তরঙ্গ তার যে মুহূর্ত গুলি, এবং যে আমরা হচ্ছে বিভিন্ন রকম সেই সময় 1970-68 বলছি, যখন আমরা কৈলাস হবে আমরা তখনকার যুগটা ছিল অন্যরকম, আমরা কেউ তখন একটা পিছু রাজনীতি আমরা যে যুগ দিয়েছি ইনক্লুডিং বিমল সুন্দর, আমরা কিছু একটা পাবো, কিছু একটা পাবো, আমরা অমুকটা দেবে অমুকটা দেবে, আমরা তো ভবিষ্যৎ আমরা সমাজ বদলাবো, নতুন আইডিয়া ছিল। সুতরাং আমরা শ্রমিক, কৃষক, মেহনতি, ছাত্র, এদের সামগ্রিক অবস্থার উন্নয়নের জন্যই আমরা বৈদ্যনাথ দা তখন চাষ শ্রমিক আন্দোলন করছেন ওইদিকে, এবং এটা অপূর্ব হচ্ছে কৈলাসহর না সবখানে, বিশেষ করে কৈলাসহরে আমরা যে বিমলের যে গ্রুপটা আমরা ছিলাম চাষ শ্রমিক আন্দোলনের সঙ্গে আমরা জড়িত হব, সেটা কিন্তু এখনকার যুগে আপনি পাবেন না। তখন আমরা অনার্সের ছাত্র, ভালো ছাত্র, সবাই রেজাল্ট ভালো, হ্যাঁ ইংলিশ মিডিয়ামে পড়ি আমরা, কিন্তু আমরা দেখা যায় ওই মূর্তিছড়া বাগানে ওই ইয়েতে লেখাপড়া মেনটেন করে আমরা চলে গেছি, এবং আমাদের যে স্যাররা আছেন আমার তা দেখে শুনে বাবা তোমরা ওইখানে যাচ্ছ, তোমরা তো লেখাপড়াও করো আবার শ্রমিকদের সঙ্গে একবারে মিলেমিশে, হ্যাঁ তোমার শ্রমিকের কি খুবই খারাপ অবস্থা, তাদের দৈনন্দিন রোজগার কত টাকা তারা ইয়ে পায় ডেলি তাদের মজুরি, আমরা ওদের সঙ্গে মিশতাম। এবং বিমল সবচেয়ে বেশি অন্তরঙ্গ এবং সে সাবলীল এবং তার শ্রমিকদের সংস্পর্শে এসে তার এত মানে তারা ভালোবাসত তাকে বিমলকে, ও বিমলদা বললে ও গান, আমরা সবাই দল বেঁধে প্রায় চলে যেতাম তাদের বিভিন্ন রকমের দাবি দেওয়া আন্দোলনে, এবং সবচেয়ে যে বড় আন্দোলনটা হয়েছিল 19 অগস্টে ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের ধর্মঘট, প্রথম চার শ্রমিক ধরে আমরা এই ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের কাছে আমরা সেখানে গিয়ে যোগদান করেছি, দিনের পর দিন করেছি, প্রায় 15-20 দিন হয়েছিল
বুদ্ধদন্দা ছিলেন, স্বয়ং নিবেদন মূর্তির সঙ্গে আমরা বাগানের ভিতরে ঢুকে গেছি এবং বিমল বিশেষ করে কয়েকজন লিডার ওই সময় হালাইচোরা বাগানের, আমার ওই লেখাতে আমার নাম আছে বিমল সংগ্রাম লিখি, হালাইচোরা বাগানে নন্দলাল, আমিও তাকে চিনতাম, বকুল, কোমল শ্রমিক এবং গোলকপুরের আমাদের বিজিদ্দা মূর্তি ছাড়া প্রবন চাষা, এদের সঙ্গে গিয়ে আমরা যখন মুভমেন্টটা হলে যে আমরা বলছি তোমরা কেউ কাজে যাবে না, তোমরা কেউ লাইনে টি প্লাকিংকে যাবে না, পিছলা বাগানে আমি ছিলাম আর কয়েকজন, বিমল ছিল মেনলি গোলকপুরে তার সেটা হিরোর মতো হালাই চড়াতে, সেখানে গিয়ে সে আমরা বলছি না তোমরা নো ওয়ার্ক, আমাদের মজুরি বৃদ্ধি করতে হবে, মালিক যে লড়াই বিভ্রান্তির মূর্তি গেছেন মূর্তি চা বাগানে, যে আমরা যদি মানে মহিলা মা বোন বলে ইন্টারেস্ট উনি অনুরোধ করতেন যে আপনারা কাজে প্লাটিং এ যাবেন না, কোন আমরা বন্ধ করে ফেলছি, এমন সময় আমাদের কোনো কিছু এবং কিছু আমাদের লোকজন কিছু নেই, আমরা আমাদের সম্পূর্ণ সংগঠন শক্তির মাধ্যমে মানুষের মঙ্গলের জন্য আমরা করছি বলেছিলাম তাদের। আমার একটা ঘটনা মনে আছে, আমরা দুঃখিত গুরুদাস চৌধুরী মহাশয়ের নেটওয়ার্ক খুব পুয়ার নেটওয়ার্ক দেখাচ্ছে, খুব সম্ভব উনি ডিসলিঙ্ক হয়ে গেলেন। সমরজিৎ দাদা, দাদা ক্লিয়ার ওরতা? হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। খুব সম্ভব গুরুদাস চৌধুরী গিরকর মানে নেটওয়ার্ক ইউল পাউরি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কন্টিনিউ করেন। হ্যাঁ নেটওয়ার্ক বোধহয় ডাউন হচ্ছিল। ১৯৭০ সালের যে চা শ্রমিক আন্দোলন, সেখানে বিমলের এবং আমরা বিভিন্ন ভাবে আমরা সেখানে সম্পৃক্ত হয়েছি এবং এখানে বিমল সিং হচ্ছে হিরোটা কিছু বানানোর কথা নয়, বিমলের অভিজ্ঞতা, বিমলের সবকিছু আমাদের এখনো বাগানে বিমলের স্মৃতি আছে, খুঁজে খুঁজে পাওয়া যায়। আমরা দেখি যে অনেকদিন আমরা এখানে শ্রমিকদের সঙ্গে বিমল নিজেও আমরা ছিলাম চাষার ঘরে, মাটির ঘরে, রাত্রিতে খড় বিছিয়ে আমরা নিজেরা মূর্তি পবন চাষার বাড়িতে আমরা ছিলাম, বাগানের বাবুদের আমরা স্থান দেবে না, আমরা শ্রমিকের সঙ্গে। এইখান থেকে বিমলের পরবর্তী জীবনে যে সিআইটির বড় লিডার হলো, এখান থেকে তার প্রাথমিক পর্ব শুরু হয়েছিল। যাই হোক, আমি তো পরবর্তী সময় আরো দু তিন বছর পরে আমি চলে যাই চাকরিতে। যাই কলেজে পড়ার সময় 1960-70 বিমল তার আচ্ছা একটা ঘটনা, একদিন আমাকে করুণাময় সিনহা বলছে যে আমি মিস করেছি দাদা আপনি একটু, হ্যাঁ সবাই জানে 1969 বিমল তো তিলকপুর থেকে সাইকেলে আসতো, তখন ওই 1969-70 বাংলাদেশের খুব মুভমেন্ট হচ্ছে, তখন এখানে সিআরপি ক্যাম্প হয়েছিল লক্ষ্মীছড়া ব্রিজের ডাউন, তখন বিমল আসার সময় দেখলো যে একটা মেয়েকে ওই সিআরপি কিছু সিভিল ড্রেসে এরা উত্ত্যক্ত করার চেষ্টা করছে, 1969 এর ঘটনা। এখন তো জেনারেশন চেঞ্জ হয়ে গেছে, কে মনে আছে, আমরা যারা পুরনো আছি না। তখন বিমল কি করলো, এই চিত্র দেখে সে আর ধৈর্য ধরতে পারে, সেই মেয়েটাকে লাঞ্ছিত হচ্ছে দেখে সে সাইকেল থেকে নেমে এসে আর তাকায়নি, ওই সিআরপি কে এক ভালো করে ব্লড রোড দিয়ে সে ওই মেয়েটাকে ছাড়িয়ে আনলো তার কাছ থেকে। এই ঘটনা হ্যাঁ সেদিন কৈলাসরে মানুষের মনে বিমলের সম্পর্কে এই কীর্তি মানুষের মনে খুব প্রভাব বিস্তার করলো। বিমলকে তখন বাবা এত বিরাট ব্যক্তিত্ব ছেলেটার, সে তো কলেজে পড়ে, হ্যাঁ সে তো ওই সিআরপি এর সাহস পায় নাই, তারপরে আর্মি টার্মি পুলিশ টুলিশ এসেছে বিমলের মেয়েটাকে উদ্ধার করে নিয়ে এসেছে। এখানে বিমল যে কৈলাসরে বা সমস্ত ত্রিপুরা পরবর্তী সময় সে যে লিডার হয়েছে বা সে যে মানুষকে তার ভালোবাসতো স্নেহ করতো, এইসব বিচ্ছিন্ন ঘটনা একটা ক্রম আস্তে আস্তে ডেভেলপমেন্ট করেছে। এই কৈলাসরে এইসব ঘটনা আমরা দেখেছি 1970 ডিসেম্বর, তখন এই ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশনের তখন অল ইন্ডিয়া সংগঠন সেটা কনভার্ট করলো স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া, ওই সেদিন আমরা গত ১৯ ডিসেম্বরে আগরতলা হয়েছে 50 বছর পূর্তি, আমিও এসেছিলাম।
তখন আমরা কৈলাসহর থেকে বিমল সিং এর নেতৃত্বে আমরা 6 জনে সেখানে গিয়েছিলাম। বিমল ছিল, আরো সুনন্দ ভট্টাচার্য, পান্নালাল ভট্টাচার্য, তারপর এখানে আরো ছিলেন আমরা 2 জন, সুনন্দ ভট্টাচার্য, হ্যাঁ, প্রসঞ্জন বণিক, হ্যাঁ, এইভাবে আমরা 6 জন গিয়েছিলাম। হ্যাঁ, নীলমণি দে, এই আমরা এখানে রেলে কৈলাসহর থেকে শুরু গিয়েছিলাম, সেখান ট্রেন প্লেনে যাইনি, কৈলাসহর থেকে রেলে আমরা গিয়ে ট্রেনে। তখন একটা ঘটনা হয়েছিল, ঘটনা মানে ওইখানে গিয়ে তো আমি কনফারেন্সে গেলাম 1970 ডিসেম্বর 27, 28, 29, 30। তখন ওই ট্রেন মিটার গেজ এবং ব্রড গেজ ছিল, মিটার গেজ থেকে ব্রড গেজে সবাইকে উঠতে হতো, নামতে হতো, নেমে এখান থেকে মালপত্র নিয়ে ব্রড গেজ দাঁড়িয়ে থাকতো, ওইখানে উঠে গিয়ে নিউ বঙ্গাইগাঁও আসামের লাস্ট বর্ডারে। তখন একটা ঘটনা ঘটেছিল আমারই, তখন তো ব্যাটিং ফেটিং নিয়ে যেতে হতো, আমার ব্যাটিং ছিল, আমরা 2-3 জন এখানে আমরা নিয়ে গেছিলাম যে ওইখানে তো ব্যাটিং লাগবে কনফারেন্সে। এসে ভাই আমরা প্রথম ত্রিপুরা বাইরে যাচ্ছি ত্রিবান্ড্রমে, কত ফুর্তি, আমরা 20-21 বছর বয়স যাচ্ছি ট্রেনে, হ্যাঁ, বিরাটে আমরা একটা আনন্দ। তখন ওইখানে আমি যখন নেমেছি ট্রেন থেকে, তখন তখন কি হলো, আমার ব্যাটিংটা রয়ে গেছে ওই ট্রেনের মধ্যে, ট্রেন ছেড়ে দিয়েছে ওই মিটার গেজ ট্রেনের মধ্যে রয়ে গেছে, আমরা তো নেমে সবাই যাচ্ছি, তো ব্যাটিং গেছে আমার ব্যাটিং, সবাই তাকিয়ে দেখছি আমরা, আর এই ব্যাটিংটা আমি বললাম যে আর ব্যাটিং গেছে আর কি করবে ব্যাটিং ভাই, তখনকার যুগে এটা ব্যাটিং এর তো মূল্য আছে, এখনকার মতো আর তো সবার পয়সা ছিল না, সবাই মা বাবার পকেটে, এরকম ব্যাটিং চলে যাবে, বিমল তো এটা দেখেছে বোধ হয় কি ব্যাটিং চলে যাবে, সে লাফ মারে ট্রেনে উঠে পড়েছে, এই চলন্ত ট্রেনের মধ্যে মোটামুটি স্পিড হয়ে গেছে, উঠে গেছে, আমরা সবাই বলছি আরে এই কি করছিস, আমি আমার ব্যাটিং এর জন্য তুই লাফ মারি, বলে আর তোমরা কোথায় পাই যাচ্ছ, সে ওই ওইটাতে উঠে চলে গেছে ট্রেনে। যে আমরা তো রাত্রিবেলা, আমারও হয়েছে যে আমার ব্যাটিং এর জন্য বাবা বিমল আজকে উঠলো, তারপর দেখলাম যে অনেক সময় বিমল আসছে না, বিমল আসছে না, রাত্রি আমরা চিন্তা স্টেশনের মধ্যে, আমরা তো মাত্র 6 জন 5 জন আছি, আমরা কতটুকু, তখন আমাদের বয়স 20-21, আমরা কাকে বলবো সাহস কতটুকু, বিমল চলে গেলো আমাদের, সে কোন দিকে আসবে ট্রেনে, খালি ট্রেনে। এরপর ঘন্টা 2-3-4 পরে রাত্রিবেলা দেখি বিমল কাঁধে করে ওই আমার ব্যাটিং নিয়ে রেল লাইনের পাশ দিয়ে সে হেঁটে হেঁটে আসছে, এসে আমাকে একটা বোকা দিল আর ব্যাটিং তার কাঁধে থেকে ফেললো। তেমনি কিভাবে বলে, বেটা আমি তো রাস্তায় একটা ব্যাটিং এর সঙ্গে গেছি, গিয়ে তো নেক্সট স্টেশনে নেমেছি, নেমে একটা মালগাড়ি পেয়েছি, মালগাড়িতে আমি বলে ড্রাইভারের সঙ্গে আমি এসেছি, এসে এসে নেমেছি স্টেশনে, নেমে বেশি হাঁটতে হয় নাই, একটু হাঁটছি, এরকমের বিভিন্ন রকমের ঘটনা, তার সাহসিক ঘটনা আমরা দেখি। এটা হচ্ছে 1970 ডিসেম্বর। একটা উল্লেখযোগ্য ঘটনা কৈলাসহর টাউন মাঠে, হ্যাঁ, 1969 একটা উল্লেখযোগ্য ঘটনা কৈলাসহরের টাউন মাঠে, হরে কৃষ্ণ কুমকার এসছেন, কৃষক সুপার মুভমেন্ট 1969, এত কৈলাসহরে তখন এসে ভাই ইউনিয়ন আমাদের, এই বিমল প্রথম কৈলাসহরে এত বড় জনসভায়, কৃষক সুভাষ জনসভায় সেই বিরাট বক্তব্য রাখলো 1969, তখন তার বয়স কত, 20, হ্যাঁ, তখন এই আমাদের এসএফআই ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিরাট জন, তার একটা বিরাট আত্মবিশ্বাস লাগলো যে এত বড় বিরাট জনসভা কৈলাসহর টাউন মাঠে বিমল সিং বক্তব্য রাখলো। এরপর 1971 আমরা যখন এসএফআই কনফারেন্স থেকে ফিরলাম, সেখানে তো আমরা সবাই অনুষ্ঠান হলো, সেখানে কমিটি হলো, মানিক সরকার এবং বাজওয়াল চৌধুরী হচ্ছে কমিটির এক্সিকিউটিভ কমিটির মেম্বার, হ্যাঁ, অল ইন্ডিয়া কমিটি হলো, এই রেকর্ড টেকর্ড আমার কাছে সব আছে, আমি দেখিয়েছিলাম। তারপরে ফিরে আসলাম, ফিরে এসে কৈলাসহরে 1971 আপনি জানেন ইন্দিরা গান্ধী, আমরা ওইখানেই পার্লামেন্ট ভেঙে দিয়েছিলেন 70 ডিসেম্বরে, ট্রায়াসে আমরা শুনতে পারলাম যে পার্লামেন্ট হ্যাজ বিন ডিজলভ বাই মিসেস গান্ধী, ইউ গো অ্যান্ড ফাইট ইলেকশন, ইলেকশন একটা কৈলাসহরে ইলেকশনে বিরাট জমায়েত হয়েছে, জমায়েত হওয়ার পর এখানে প্রমোদ দাশগুপ্ত এসছেন, কৈলাসহর ছাত্র সংগঠনের সব গেছে,
তখন আমরা সেখানে জমায়েত করেছি। আমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাচ্ছি, ফার্স্ট ইয়ারের পরীক্ষা আমাদের হয়ে গেছে, বিমল পার্ট ওয়ান, পার্ট ওয়ানের ওই বিমলেরও হলো আমার মতো অবস্থা। বিমল পড়াশোনা করে তার পরীক্ষাটা ভার্সিটি ভালো হয়নি, আর আমি জব দিয়ে যাই, আমরা পরের বছর দিয়ে পার্ট ওয়ান পাস করে ফেলছি আমাদের সঙ্গে। এখানে 71-এ তখন এখানে বিরাট জমায়েত 71-এ। হ্যাঁ, তখনও আমরা কৈলাস শহরে আছি, কিন্তু আমরা তো সবসময় আমরা ফ্রি মুভমেন্ট করতে পারি না, আমাদের সরকার পক্ষের লোকরা দুর্বল হলেই মারামারি এই করে, তবু কিন্তু আমরা লড়াই করে যাচ্ছি কৈলাস। হ্যাঁ, তারপর ওই বিরাট মুভমেন্টে বিরুদ্ধ কংগ্রেসের যারা লোকজন ছিলেন, ছাত্র পরিষদের সদস্যরা, আমরা জানি সবাই নাম, পরবর্তী সময় সবাই বন্ধু হয়ে গেছে, আমাদের বিমলের বন্ধু হয়ে গেছে। তারপর আমাদের একটা ছেলে নাম দাদা অনন্ত, ক্যাবিনেট মিনিস্টার হয়েছিলেন। হ্যাঁ, এই 1971-এ অনেক মানুষ এসছে। তারপর এখানে প্রমোদ দার সাথে মিটিং, আমি নিজেও ছিলাম, দেখি আমরা আর ঠিক স্যার বলছেন তুমি অনার্সের ছাত্র, তুমিও দেখলাম ওই দলে যাচ্ছ এটা সমস্ত ইয়ে পত্র নিয়ে হাতে, বলে স্যার কি করবো আমাদের লোককে মেরে ফেলছে, অন্তদার এরকম রক্ত পড়ছে মাথায়, আমাদের মাথা গরম হয়ে গেছে, আর বিমল তো আছে আমাদের, চলো বিমল গিয়ে তাদের ইয়েতে আমরা একটা অফিসে গিয়ে চার্জ করেছি, আমরা কাউকে মারিনি, আমাদের লোককে কেন মারামারি করা হলো, আমরা চার্জ করেছি আমরা, এবং তারপর তারা পালিয়ে গেছে। এরপর আমাদের মিথ্যা রাত্রিবেলা আমাদের সবের নামে আর্সন কেস দিয়ে দিয়েছে যে আমরা ওইখানে গিয়ে আগুন টাগুন কোনো কিছু করিনি, আমরা উন্ডের কিছু কাউকে আমরা মারিনি, আমরা গিয়েছিলাম যে কেন আমি জিজ্ঞেস করতে, কেউ নাই, ওরা পালিয়ে গেছে গুন্ডারা, আমাদের আর্সন কেজ। তখন বুদ্ধিমান বলছেন যে তোমরা বাড়িতে ঘুমাবে না। হ্যাঁ, এইভাবে আমরা রাত্রিতে আমরা কাটালাম, মা রাত্রিতে দেখা যায় 12টা-1টার সময়। আমি তো এত একবারে যে আমি সবসময় বিরাট লিডার ছিলাম, আমি অন্য আমি মোটামুটি বিমলের সঙ্গে থাকতাম, আমরা বিমলের সঙ্গেই রাজনীতি করেছি বা ছাত্র প্রশাসন করেছি। চারদিকে সিআরপি শব্দ শুনি, আমার মা তখন বাড়িতে একা, বাবা বাড়িতে চাকরি করেন ছিল। হ্যাঁ, সিআরপি দিয়ে ঘিরে ফেলছি, তারপর সবাই বিমলও ছিল বাড়িতে, বইয়ে লিখেছি, তারপর পুলিশ ঘিরে ফেলছে, এসে রাত্রিবেলা বললেন দরজা খুলেন, বিমলকে ওনাকে বাড়িতে গিয়ে বলেন দরজা খুলেন, দরজা তো আমরা খুলিনি মা, তারপর বললো আপনি দরজাটা খুলে আপনার বাড়িতে আপনার ছেলে আছে কিনা দেখবো, ওনার নামে ওয়ারেন্ট আছে দেখতে হবে। তখন বলছে মা তো ভয় পেয়ে গেছে, বলছে না আমার ছেলে তো বাড়িতে নেই, আমি দরজা খুলবো না। তখন পুলিশ সিআরপি চারদিকে, এই কোনোদিন আমার বাড়িতে এরকম হয়নি, রাত্রিবেলা, হ্যাঁ রাত্রি 12টা-1টার সময় দেখা যায় যে বললো ঠিক আছে আমি আমি একজন, তখনকার একটা নিয়ম আছে সার্চ ওয়ারেন্টে, একজন লোককে তারা ধরে আনলো গ্রামের শিক্ষিত, হ্যাঁ দীনেন্দ্রপট্টা যাদের টিচার, এসে বললো এটা তো বোধহয় আইন আছে, দরজাটা আপনি খুলেন না, আমরা ভেঙে ঢুকতে হবে, আপনার ছেলেকে একটু চেক করবো আছে কিনা, আমরা কেস আছে। এরপর ওরা ঢুকলো, ঢুকে দেখলো আমাকে তারা পায় নাই। হ্যাঁ, ওদের আমাদের প্রতি একটা সফটকর্নার ছিল, আমরা কোনোদিন আমাদের বিমল আমাদেরকে তখনকার যুগে পুলিশ বিচার নিয়ে গিয়ে আমাদের শ্রদ্ধা করতো, আমাদেরকে যে এই যে আন্দোলন, আমাদের পড়াশোনার ছেলেরা লোক আসছে, এটা আমাদের কোনোদিন খারাপ ব্যবহার করেনি পুলিশ অফিসাররা, আমাদেরকে চিনত। যাই হোক, একটু পরে দেখি বিমল আমার বাড়িতে রাত্রি দিয়ে এক দলবল নিয়ে, বলে চলো এখন সবাইকে আমাদের রক্ষা করতে হবে, বাড়ি থেকে সবাইকে বের করতে হবে, নাহলে পুলিশ নিয়ে আমাদেরকে বেশ দিন রাখবে। এইভাবে বিমল এসে আমরা সবাইকে নিয়ে নিয়ে আস্তে আস্তে কাউকে ধরতে পারে নাই পুলিশ। এরপর আমরা কি করলাম, আমরা একটা জায়গাতে আন্ডারগ্রাউন্ডের ছিলাম, বৈদ্যনাথ বললো তোমরা বারিন্দ্র মালা মালাকারের বাড়িতে চলে যাও, কীর্তনতলি ওইখানে থাকবে, আর এখন ইলেকশনে কাজ করতে হবে, তোমরা এখন ধরা দেবে না, আমরা বুঝে শুনে আমরা করবো, কোর্টে এটা আমাদের হাজিরা দিতে হবে। তারপর আমরা আর কতদিন বসে থাকবো, তারপর কোর্টে হাজিরা দিলাম, হাজিরা দেওয়ার পরে তো গঙ্গাদাস ছিলেন এসডিও, এসডিওর হাতে তখনও ইয়েতে বিচারকের ক্ষমতা, তো আমাদেরকে বললো যে তোমরা এখন 14 দিন তোমাদের হাজত কাটতে হবে। হ্যাঁ, বিমলের কিন্তু ওই আইএস গঙ্গাদাস সেকেন্ড আইএস অফিসার ইন কৈলাসহর এসডিও, ওর সঙ্গে বিমলের বেশ মানে পরিচয় ভাব হয়ে গেছিল বাংলাদেশের যুদ্ধবিদ্ধের সঙ্গে, ওকে সে ভালোবাসত, বিমল খুব ভালোবাসত গঙ্গাদাস, কে বিমল কে বাদ, এই দেখো বাংলাদেশের যুদ্ধ হয়েছে তোমার, বিমলকে নিয়ে ডাকতো, বিমলের কিন্তু তার একটা ইয়ে স্নেহ ছিল গঙ্গাদাস এসডিও। তারপর আমরা সরকারি খানা খাও, ওকে তো আমরা এখানে একসঙ্গে, আমার জীবনে এটা ফার্স্ট অ্যান্ড লাস্ট এটা অভিজ্ঞতা, আমরা 14 দিন হাজত কেটেছি কৈলাসহর জেলে, কাস্টডি দিয়েছিলাম,
বিমল সিংহ ছিল, 14 দিন আমরা খুব ভিতরে আনন্দে কাটিয়েছি। হ্যাঁ, আর আমরা যখন রাত্রিবেলা থাকতাম তখন ওই কাঁসর ঘন্টা বাজাত, আর সঙ্গে ছিল ডিএসপির কোয়ার্টার, কৈলাসের জেলের সঙ্গেই ছিল ডিএসপির কোয়ার্টার, ডিএসপি দৌড়ে আসতো কাঁসর ঘন্টা দেখে, আমাদেরকে খাবার ভালো দিচ্ছে না, এই দিচ্ছে না বলে আমরা বেশ জ্বালিয়েছি তখন, আমরা কেন এইসব করছো। এইভাবে আমরা ছিলাম এখানে, এই বিমলের সঙ্গে তখন আমরা ভিতরে রাত্রিবেলা থাকতাম, বিভিন্ন রকমের যোগ হতো, কুস্তি হতো, বিমল ভালো কুস্তি পারতো, গুরমোহন সিং বলতে দেখে আমি মনে করি কুস্তি আমার সঙ্গে কেউ পারবে নাকি, সে কুস্তি করতো, সে শর্ট ছিল কিন্তু তার সঙ্গে কুস্তিতে গুরমোহনের সঙ্গে কেউ পারত না, বিমলও কুস্তি টুস্তি ভালো জানতো এবং বিমল অনেক কিছু জানতো। হ্যাঁ, এবং এটা আমি পরে একটা বলবো এটা রেফারেন্সে, যাই হোক এই অভিজ্ঞতা আমাদের হলো। হ্যাঁ, 1971 বিমলেরও কৈলাসহরের রাজনীতি তখনকার মতো বা ছাত্র জীবন প্রায় শেষের পথে, 1972 তে বিমল এবং আমিও অনেকটা চাকরি তখন ঢুকেছি, মাত্র বললাম চাকরি পরে হবে, আমরা গুয়াহাটিতে পড়তে গেলাম, বিমলও গেল 1972 গুয়াহাটি ইউনিভার্সিটি, বিমলও গেল পড়তে 1972। তখন আসামে তো তো বিরাট বঙ্গাল খোদা খেদা মুভমেন্ট, এইখানে কমিউনাল এই সকল জিনিস, আমরা ত্রিপুরায় যারা ছাত্র আন্দোলন তখন করেছি, তখন আদর্শের প্রতি আমাদের সাংঘাতিক অনুরাগ, আদর্শবান, আমরা এই সকল আসামে গিয়ে দেখলাম বিমল এইখানে তো বাঙালি অহমিয়া এই সেই গন্ডগোল, হ্যাঁ এইখানে তো পড়াশোনা করা যাবে না, ইউনিভার্সিটিতে যাওয়া যায় না, আমি ভর্তি হয়েছিলাম, বিমলে ভর্তি হয়েছিল, এখানে কোনো লেখাপড়ার পরিবেশ নাই, কি হবে এখানে পড়াশোনা করে। হ্যাঁ, আমিও এখান থেকে বললাম না এখানে আমরা পড়াশোনা করবো, আমাদের সঙ্গে গিয়েছিলেন এক মনে মনে সিংহা রইল, হ্যাঁ হোস্টেলে থাকতো, আর আমরা সবাই বিমলও কলকাতা চলে গেল পড়াশোনা করতে, ওই বিমলের একটা জীবন পেলো কলকাতা গিয়ে, না হলে বিমল গুয়াহাটিতে গেলে বিমলের বিকাশ করত। হ্যাঁ, ঘটনার পরিপ্রেক্ষিতে তার ওইখানে যেতে হয়, আমিও গেলাম ওইখানে, ওইখানে গিয়ে আবার তার সঙ্গে আমরা একসঙ্গে মিললাম বিমলের সঙ্গে, 70 ত্রিপুরা ছাত্রাবাসে থাকতো শিয়ালদা, সেইখানে বিমল অনেকদিন কাটিয়েছে এবং ওইখানে হার্ডিন হোস্টেলে যেত, কিন্তু কোনোদিন সে হার্ডিন হোস্টেলে নিজের বৈশিষ্ট্য নিজের রাজনৈতিক যে পরিচয় তার ছিল, হার্ডিন যে ধীরাস যে সবাই ছিল, কিন্তু বিমল ওইখানে এক রাত্রেও থাকতো, সে ত্রিপুরা ছাত্রাবাসে, সে তার বৈশিষ্ট্য তার চরিত্র সে পরিবর্তন, হার্ডিন যে আমি থাকবো তখন তো সেখানে সাংঘাতিক ত্রিপুরাতে, ত্রিপুরা ছেলেমেয়েরা সবাই লুকিয়ে লুকিয়ে যখন উল্টো পার্টি করে কংগ্রেস করে অনেকে যান বাঁচিয়েছে হার্ডিন, বিমল বলছে না আমি আমার বৈশিষ্ট্য আমার সমাজ চরিত্র আমার ওইখানে থাকতো, এবং একদিন তাকে এই হার্ডিন যেত আমরা জানি, তারপরে একদিন তো সবাই জানে এটা হার্ডিনের লনের মধ্যে দৃষ্টিতে দেখেছে বিমলকে তারা টার্গেট করে ফেললো, আর বিমলকে, হ্যাঁ আমি ছিলাম না, এরপরে তো এটা সব পত্রপত্রিকা উঠেছে আমরাও লিখেছি, বিমলকে যা মারলো এরা হার্ডিনজে, ওই আসছে সে ওই আসছে, তখন হার্ডিনজে প্রায় গন্ডগোল হতো, কুমিত ভট্টাচার্যের পার্টি আর ওইদিকে আবার এক পার্টি সুমন মিত্র পার্টি, বিভিন্ন ধরনের কংগ্রেসের মধ্যে গন্ডগোল, সে কোন দলে বলে এত এখন এদের সঙ্গে চলে, যা মারলো বিমলকে আমি শুনেছি, আমি দেখিনি অবশ্য, আমি হয়তো ছিলাম না, আমি দুদিকে আমি তখন কৈলাসহরেও থাকতাম মধ্যে মধ্যে যেতাম, এরপর সে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে বিমল, গিয়ে বিমল আমাদেরকে বলেছে এরপরে মেডিকেল কলেজে তাকে দেখতে এসছে, দেখার পরে বিমলের মতো লোকও ভয় পেয়েছে যে আমাকে তো এরা দেখছে রে, আমার কি জানি করে, আমার তখন তো অসহায় ওয়েস্ট বেঙ্গলে 1973-74 এর কথা বলছি, হ্যাঁ যে এখানে ধরে নি বিমলকে কিছু করে বিমলে, তারপরে একটা কে নাকি ছিল কংগ্রেসেরই, তারপরে বিমলকে বলছে না তুমি ভয় পেয়ে না আমরা আছি, তুমি এইরকম ঘটনা ঘটছে হার্ডিন যে ত্রিপুরা ছাত্রাবাসে থাকতো, সেটা হচ্ছে সুমন মিত্র এলাকা, আমিও ওই সকল জায়গাতে থাকতাম, আমার একটা বাড়ি ছিল পরিচিত ওইখানে থাকতাম, ত্রিপুরা ছাত্রাবাসে এসে বিমলের সঙ্গে অনেকদিন রাত আমি কাটিয়েছি, তার একসঙ্গে ঘুমিয়েছি। হ্যাঁ, তখন এখানে এসে পেলাম বিমলের আরেক আসন, ওই তার লেখালেখির কাজ শুরু হলো ত্রিপুরা ছাত্রাবাসে, দেবুদা আসতেন আরো অনেক সন্ধ্যাবেলা জোগাড় হতো, তো বিমল দিয়ে কি লেখে, আমি তো এত সাহিত্য নগরী ছিলাম না, তো বিমল দিয়ে তুই আবার এগুলি কবে থেকে শিখি, তখন আবার এগুলি সে এই আমি লেখছি শুনতে হবে তোর, এই সে পড়বে, তখনই সে আরম্ভ করছে লেখালেখি, আমরা শুনতাম আমি শুনতাম, আমি তার সঙ্গে অনেকজন ঘুমিয়েছি। এরপর এখানে সে হলো এখানে সুমন মিত্র এলাকা, এখানে সে টার্গেট হয়ে গেছে ত্রিপুরা ছাত্রাবাস শিয়ালদা, এখানে তাকে ডুবতে দেবে না খুঁজে, তো বিমল বললো যে এখানে তো থাকতে পারবো না আমাকে লুকিয়ে, তুই একদিন চল, তুই তো থাকো ওই বাড়িতে শিয়ালদার পাশে, আমার সঙ্গে একদিন থাক না, বলে কোথায় বলে আমাকে তো এখন ট্রায়াঙ্গুলার পার্কে থাকে বালিগঞ্জে, ওইখানে লুকিয়ে আছে, ওইখান থেকে অনেক লোক
মারদাঙ্গা দিয়ে ওইখানে আমাদের পার্টির লোকরা আছে, ওইখানে ডেরা বানিয়ে ওই সকল পার্কে থাকি আমি। একটা লোক আসছি তার সঙ্গে থাকি, যে ছেলেটা তুই একদিন দেখাস না, ঠিক আছে আমি জানবো তোর সঙ্গে। তারপরে আমি গিয়ে ওর সঙ্গে একদিন রয়েছি ট্রাইঙ্গুলার পার্কে, তখন আমি হাঁটতাম বাইরে, বিমান আমাকে দেখাতে ওই দেখ জ্যোতি বসুর বাড়ি, ওই দেখ সোমনাথ চ্যাটার্জির বাড়ি, দুইটা দুতলা তিনতলা বিল্ডিং আমরা হিন্দুস্থান পার্কে হেঁটেছি বিমলের সঙ্গে। তারপর ওইখানে কিছু থাকার পর তারপর আস্তে আস্তে বিমলের তো কলকাতার ওইখানে নতুন বন্ধু, নতুন সন্ধ্যার সময় আসতো, অনেক সমাবেশ হতো, অনেক লেখালেখি হতো, মাঝে মধ্যে দেবুদা আসতেন। এরপর তার এখানে জীবন শেষ, এরপর ত্রিপুরা সে চলে আসলো, এসে তার রাজনৈতিক জীবন জরুর 1977 এমএলএ হয়ে গেল। এমএলএ হওয়ার পর তো তার আরো অনেক জিনিস সে থাকতো, প্রথম ডেপুটি স্পিকার, তখন এত কুলে ট্রেন চালু হয়েছে ত্রিপুরাতে 2008, আমি কম আসতাম, ওইখানে সে লেখালেখি করতো যখন সে ডেপুটি স্পিকার ছিল। সে গ্রাম থেকে ধরে অনেক ট্রাইবেল সমাজের লোক দেখছি লম্বা লম্বা দাঁড়িয়ে মিলে সে কি করতো আমি তখন বেশি বুঝতামও না, এখানে কি করছিস বলে এখন আমার কাজ আছে লেখালেখি করে, লিখলো লিখলো এই জিনিসটা তো অন্যরা বলবেন, আমি এবারে এক্সপার্ট নয়। হ্যাঁ, এইভাবে আদিবাসী মানুষের কথা সে লিখে গেছে, তার কোয়ার্টার আমি এসেছি 1995-96 এ। হ্যাঁ, একবার বইমেলাতে আসলাম এখানে, হ্যাঁ, তার সঙ্গে আগরতলা 1995-96 এ, তখন সে স্পিকার। হ্যাঁ, তখন আমি অনেকগুলি বই কিনলাম, তো বিমল বললো তুই আমার এখানে রাত্রে থাক, তার ওয়াইফও আছে, তার ওয়াইফ তো আমরা গেলে বাবা, আর তার একটা কুকুর ছিল, আমার আমার ছেলেকেও প্রথম দিকে নিয়ে এসেছি, কুকুরকে খুব ভালোবাসতো। তারপর তার কোয়ার্টারে গেলে বলে আমার এখানে থাক, আমি অনেক বইপত্র কিনেছি 1996 এ বই মেলাতে, বই নিয়ে আসলাম, সে রাত্রে আমার এখানে থাক, তখন তো মানে ট্রেন হয় নাই এসে আগরতলা থাকা একটু অসুবিধা, তোমার এখানে তো অনেক লোক, তখন সে ওই কোনাতে স্পিকার এরিয়াটা বাইরে তার একটা বড় পট্রিক রুম, এটা আমার ইয়েতে লিখেছি, আমাকে দিল একটা বিরাট বিছানা, তার তার যে ওয়াইফ উনি তো ওনার দ্যার ইজ অলওয়েজ উইমেন বিফোর এ সাকসেসফুল ম্যান, দ্যার ইজ অলওয়েজ উইমেন বিহাইন্ড এ সাকসেসফুল ম্যান, বিমলের ওয়াইফ আমাদের ওয়াইফের সত্যি কথা বলতে কি বিমলের, এটা আমি এই লাইনে যাচ্ছি না, এখন তার সম্পর্কে বলছি যে ওকে ইয়ে করে বিমল ধন্য হয়েছে, উনি যেভাবে ওনাকে সার্ভিস দিয়েছেন এবং উনি বলেছেন আজকে যেহেতু শুনলাম অনেক ছোট, এবং বিমল ঠাট্টা করতো প্রথমে, তা বউ কেন বলতো ওই দেখ কে আনছিস, দেখ দেখ আমার সঙ্গে তুই বেটা বিয়ে কর, তুই বুঝবি শেষে সবাইকে বিয়ে করার জন্য, হ্যাঁ আমি বিয়ে করি না, করি না তোকে বিয়ে করতে হবে, কত এইদিকে তার আরেক অ্যাক্টিভিটিস, কৈলাসের কত লোককে বুদ্ধ বসে বিয়ে করেছে যে না এইভাবে থাকতে পারবে না, তার সামাজিক এটা ব্যাপার, পারিবারিক ব্যাপার না, তোমার আমি দেখবো, তুমি শুধু রাজনীতি না তোমার সামাজিক জীবন দেখবো, যে এগুলি আমরা লেখাতে বিমলের বইপত্র দিয়েছি, আমি সংক্ষিপ্ত করছি। এরপর ওইখানে রইলাম, আমি বললাম বিমল এত বড় বিছানার মধ্যে, হ্যাঁ আমি তখন প্রফেসর হয়ে গেছি কলেজের, আমি একা ঘুমাবো আর তোমার এতগুলো লোক কমলপুর কুলেশ্বর থেকে এসছে তোমার বাড়িতে, 96 এর কথা বলছি, যে আমি একলা ঘুমাবো, আরে আমি কি আমার সঙ্গে দাও না চারবার জন, আমি তো একদম বিরাট মানে বিছানায় বলবে এ তুমি তো প্রফেসর তোমার দ্বারা কেউ হয় না, এরা সব ঘুমাবে ভিতরে চিন্তা করবো, তার ওয়াইফও আমাকে দিয়ে বিছানাকে চোস্ত করে দিয়েছে, ওরা এই সকল স্মৃতি আছে। লাস্টলি এগুলো হচ্ছে বিমলের স্মৃতি 97 এ, তার সঙ্গে লাস্ট 15th August সে কৈলাসরে গেল। আমি আগেই বলেছি তো আমার লেখায় বলেছি যে বিমল সবসময় যে অখ্যাত রেচেড নিপীড়িত যে বন্ধু, সেই বন্ধুর খোঁজ আগে গাইতে তোলা এটা কোনো ম্যাটার না, অনেকেই তুলেছে সে, হ্যাঁ কিন্তু সে গিয়ে কৈলাসরে শঙ্কর পাল অমুক আসুদা আসুদা বাড়িতে আসুদা এরকম ড্রিং টিং করতো এরকম অনেক কিছু, এরপরে গিয়ে সাংঘাতিক অবস্থা, বিমল আমাকে নিয়ে যেত চলো তো, তখন সে হেলথ মিনিস্টার হয়েছে, ওনার বাড়িতে যাবো কি হয়েছে দেখি কি হয়েছে, দরবার করছে ওনার মেয়েকে ব্যবস্থা করে দেবে শঙ্কর পালের বাড়িতে, শঙ্কর পাল বললো বিমলকে বলবে আমি 97 এর ওই 15th August আমি লংতনায় পূজা করতেছি, আমি এরিয়া ট্রেনার পাইছি, বিমল মন্ত্রী হয়েছে, আমার চাকরিটা রেগুলারাইজ হয়েছে, হেলথ ডিপার্টমেন্টে হেলথ মিনিস্টার হয়েছে, তখন আমি আমি পূজা দিছি তাকে আসতে হবে। তাই বললাম বিমল শঙ্কর পালটা খুব ভালোবাসত, সে বলো এই শঙ্কর পাল তো তুমি তোমার কইছে যে এখানে আসতে হবে, সে পূজা দিছে 15th August 1997 দিস ইজ মাই লাস্ট মিটিং উইথ, সে বলছে ঠিক আছে আমি আসবো। তারপরে দেখলাম 4টার সময় আমার বাড়িতে সে তার গাড়ি নিয়ে অনলি গাড়ি এবং একজন পিপিজি নিয়ে হাজির, বলে কোথায়, বলে আমি সোয়েলিংটাতে ফ্ল্যাগ হোস্টিং করে আমি এসেছি 15th August 1997 চলো তার বাড়িতে চলো, আমি নিয়ে গেলাম তাকে,
দেখা আমি তোমার বললাম চলিস, শুধু বিবিজি আছে আর গাড়ি আছে, আরে আমাকে কে কি করবে চল। তারপরে গেলাম, গিয়ে শঙ্করপাল তখন সে রাশিয়া ফেরত বিমল, তখন সে সিগারেট টিকেট বাদ দিয়ে দিয়েছে, ওই পান খায়, আর কিছু খায় নাই, শুধু পান খায়। হ্যাঁ, আর রাশিয়ার গল্প, আমি একটু বিদেশ সম্পর্কে ইন্টারেস্টেড ছিলাম, ওই যে বিমলের ওয়াইফ বলেছেন সাইপ্রাস, ওই সাইপ্রাস থেকে এসে তারা বাড়িতে, তখন আমি বইমেলাতে বাবা তার ওয়াইফ বাড়িতে ছিলেন না, কত কিছু আমায় দেখেছি, এই দেখ আমি গেছি, কত সুন্দর সুন্দর জিনিস দেখ, কত আমার দেখ, এমনি পিয়ে দিয়েছিল মহিলা, কত সুন্দরী দেখ, এসে বলছে এই দেখ গ্রিসের। হ্যাঁ, তারপরে আমি গিয়েছি, ও বলতো যে হ্যাঁ তুইও একদিন যাবি বিদেশে, আমার খুব ইন্টারেস্ট ছিল, সে আমাকে ফটো দেখাতো এইসব জিনিস এসছে, ওই তার সঙ্গে আমার লাস্ট দেখা। এরপরে বিমল আর দেখা হয় নাই, এরপরে 98 এর ইয়েতে সে মারা গেল। হ্যাঁ, এই হচ্ছে বিমলের সম্পর্কে আমার ছাত্র জীবনের আর অনেক কাহিনী আছে, এগুলি সংক্ষেপে বললাম। বিমলের একটা জিনিস, বিমল সম্পত্তির পিছনে ঘুরে, আমি সেদিন অন্নদা শঙ্কর রায়ের আত্মজীবনী পড়লাম, খুব ভালো লেগেছে, উনি ICSE ফার্স্ট ক্লাস পাস, ইংরেজিতে ফার্স্ট ক্লাস, উনি বলছেন উনার যে বই পত্র, হ্যাঁ বলছে যে আমি আমি সম্পত্তির পিছনে আমি ঘুরব, আমি লেখা ভালোবাসি, আমি সাহিত্য ভালোবাসি, আমি ICSE হয়েছি, আরেকজন আইসিএস আমার মতো হয় একটু ভালো হতে পারে, কিন্তু আমার জীবনের যে ভাবনা, আমার যে ভাবনা, আমার যা চিন্তা, আমার যে আদর্শ, আমি আমার লেখার সময় কই, আমি আইসিএস কি করে চলবে, ওই উনি চাকরি ছেড়ে দিলেন। বিমলের সঙ্গে মিল দেখতেছি, বলে আমি সম্পত্তি আমি করব না। আর আমরা অনেক সময় আমার নিজের জীবনেও দেখেছি এই প্রপার্টি একটা ম্যাটার মানুষকে অনেক সময় পিছনে ফেলে দেয়, ফ্যামিলি প্রপার্টি, ইট ইজ সেড যে সামটাইমস ফ্যামিলি স্ট্যান্ডস বিহাইন্ড, স্ট্যান্ডস ইন দ্য ওয়ে অফ প্রোগ্রেস। বিমলের জীবনে এটা ছিল না, অনেকে প্রপার্টি, এই প্রপার্টির পিছনে ঘুরতে ঘুরতে ঘুরতে, বিমল প্রপার্টি করে নাই, এই জন্যই তার জীবনে সে বলছে না এরকম, সে ওই তার সমাজের কথা, সাহিত্যের কথা, তার যে কীর্তির জৈষ্য সহজীবতী, হ্যাঁ দাগ রেখে গেছে পৃথিবী দেশে। বিবেকানন্দ বলেছেন যে দা পৃথিবী দেশ তো কিছু দাগ রেখে যাও, ও এখানে আসবে, সম্পত্তি করবে, খাবে, এই কে তোমার আগে দেখবে, সবাই চলে যায়। বিমল সম্পত্তির পিছিয়ে ঘুরে নাই আমরা দেখেছি, এবং এইখানে গিয়ে আমরা দেখলাম যে আভাঙ্গার ঘাটে বিমলকে মৃত্যু ফাঁদে তার জীবনের পরিণতি ঘটলো, দেখলাম বিমল সায়নরা করেছিল, আমি শুনতে পেরেছি গিয়ে, এই হিমাংশু আর সুধাংশু যে তাকে ঠেলা দিল, হ্যাঁ এরাই তার ইয়ে, এবং সে ভুলে গেছিল সে রাজনীতিবিদ, ওই যে বলছিল আমার স্যার বলছিলেন বিমল ভুলে গেছে সে রাজনীতিবিদ, সে 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 সাহিত্যিক আয় নিয়ে তার পরিচয় নয়, সে রাজনীতিবিদ। তিনজন চারজন খলিফার মধ্যে তিনজনই হয়েছিল তারার যে তারা যে ভৃত্যর দ্বারা মার্ডার, আমি বলেছি এরা অনেক ভালো ভালো ইয়ে ছিল খলিফা, খলিফার তো এদের চরিত্র এমনি ভালো ছিল, রাজনীতি এদের কেউ তো কোনো ভৃত্যর দ্বারা মৃত্যু হয়েছিল, বিমল ওইটাই তার মৃত্যুর কারণ, সে সবাইকে শত্রু মিত্র ভাবে ভেবেছে যে আমাকে কেন মারবে, এবং যারা কাছে, এবং বিমল কিন্তু উনি সারেন্ডার করেনি, বিমল হাত তুলেছিল, আমি শুনেছি শুনেছি, সে জানতো, এবং একজন লোক আমাকে বলেছিলেন যে আমিও দেখেছি বিমল যেভাবে আমরা জেলে খাটিয়েছি জানতো এরকম কলা কৌশল, বিমল যদি প্লেন সে তাকে যদি গুলি করতো বিমলকে মারতে পারতো না, বিমল শুয়ে গিয়ে তার জান বাঁচিয়েছে, বিমলকে খাদের মধ্যে ফেলে মেরেছে, নাহলে তাকে মারতে কখনো কেউ পারতো না, ওই তাকে গুলি করে মেরেছে। এবং একবার আমরা শুনেছি রদ্রিগো বললেন, কলেজের প্রিন্সিপাল ইনচার্জ ছিলেন, যে একবার নাকি এরকম দেখেছেন উনি, যে তখন খুব গ্রুপমন্ত্রী হয়েছে রাস্তাঘাটে গ্রুপমন্ত্রী বন্দুক দিয়ে, যে বিমলের দিনে এসছে আসামগোসা রোড দিয়ে, তখন প্রতি মন্ত্রী হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, হঠাৎ থেকে যে এখানে আসামের মধ্যে যে গাড়ি থামিয়ে উগ্রপন্থায় উপরে উপর দিকে চার্জ ফার্স কি করতেছে, তখন আমাকে উনি বললেন যে আমি বিমলকে দেখলাম বিমলের হাতে CRP বলতে কি দেখি যে আমাকে সে রাইফেল দিয়ে, আমি দেখি দেখি তোর কে চার্জ করছে, হ্যাঁ এই দাঁড়িয়ে গেছে, তো বিমলকে মারার ফাঁদে সে পড়েছিল, ট্রেপে তাকে ফেলেছিল, পরবর্তী সবাই জানেন, তো বিমলের স্মৃতি আমার কাছে অম্লান, এজ এ ফ্রেন্ড, এজ এ আমার সবকিছু ব্যাপার তার কাছে আমরা জানি, বাড়িতে গেলে সে আমার বাবাকে পিছনে চলে যেত সবাই খবর নিয়ে। হ্যাঁ যাই হোক, আমি সংক্ষিপ্ত তার ছাত্র জীবনের আমি কোনো তত্ত্ব কথা কিছু বলে নাই, তত্ত্ব জীবনের কিছু কিছু স্মৃতি যেগুলি থাকবে ডিজিটাল মিডিয়াতে, এই জন্য আমি বললাম, আরো অনেকে হয়তো বলবেন। হ্যাঁ অনেক সময় আপনাদের আমি নিয়েছি, এখানে আমি আমার আজকের যে তার স্মৃতিচারণ, মেনলি এটা স্মৃতিচারণ, তার বিশ্লেষণ আমি কিছু করিনি, চরিত্র বিশ্লেষণ এগুলি করে অনেক সময় যা যা রেকর্ডে থাকবে এটা করবো, ভবিষ্যতে কৈলাসরের স্মৃতি, এই বলে আমি সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমার শেষ করছি। গুরুদাস চৌধুরী মহাশয়,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যে স্মৃতিচারণ করলেন মোল্লা সম্পর্কে, একটা কথা আপনার কাছ থেকে মানে আপনি দীর্ঘক্ষণ বললেন যে এমনিতে বিমলদা বিষ্ণুপ্রিয়া মণিপুরী একটা সংখ্যালঘু সম্প্রদায়ের কিভাবে একজন মধ্যমণি ছিলেন, একজন আশার কিরণ আলোর মতো, মানে যেভাবে উনার প্রতিষ্ঠা, উনার প্রতি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে পুরো সমাজ যেভাবে ছিলেন আর কি, তা তো আর বলার অপেক্ষা রাখে না। তাছাড়াও একজন জননেতা হিসেবে জাতপাত সম্প্রদায়ের ঊর্ধ্বে এই যে ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকারের মধ্যে উনার যে অবস্থানটা, ক্রমবর্ধমান উনার যে জনপ্রিয়তা, এ ব্যাপারে আপনার কাছ থেকে একটা শুধু জানতে চাই, উনার যে মৃত্যুর কারণ, হ্যাঁ আজকে আততায়ীর হাতে উনার এই পরিণতি, মৃত্যু, হ্যাঁ তার পরবর্তীতে তার যেভাবে আজকে উচ্চ পর্যায়ের তদন্ত, তার রিপোর্ট সামনে আসা, দোষীদের অপরাধীদের শনাক্তকরণ করা, তার প্রতিকার যেগুলো মানে সে আপ টু দি মার্ক হয়নি, এবং এর পেছনে এবং ক্রমবর্ধমান তান উনার যে জনপ্রিয়তা, এতে কি দলীয় কোনো রকমের লবি বা নেতাদের মধ্যে এক ধরনের একটা হীনমন্যতার একটা যা ক্ষমতার মানে প্রশ্নে যা হয় আর কি, মানে এরকম কি রাজনৈতিক কোনো আপনি একটা বিভেদের কোনো একটা দেখতে পান নাকি? আপনি শুভাকাঙ্ক্ষী হিসাবে বিমলদার একজন ঘনিষ্ঠ ব্যক্তি এবং সহচর্য পেয়েছেন, আপনি এতক্ষণ যেভাবে উনার স্মৃতিচারণ করলেন, এরকম কি কোনো আপনার কোনো দৃষ্টি আছে নাকি, বা কোনো বলার কিছু আছে নাকি? উনার প্রতি অবিচার হয়েছে নাকি দলীয় থেকেও, এবং সরকার বামফ্রন্ট সরকার থাকা অবস্থা বর্তমান সরকার এবং এখন পর্যন্ত যেভাবে একজন এভাবে এক জনপ্রিয় নেতার যে করুণ পরিণতি এবং তার যে মৃত্যু রহস্য যেভাবে উদ্ঘাটন হওয়া এবং তার প্রতিকার হওয়া, তার উচিত বিচার হওয়া, এগুলোর প্রশ্নে আপনার কি মনে হয়? আচ্ছা, আমি বলছি সামান্য। প্রথমেই আমি একটা কথা বলে নেই যে আমাদের বিভিন্ন ইতিহাস, রাজনৈতিক ইতিহাসে এবং আন্তর্জাতিক এবং দেশীয় রাজনৈতিক নেতৃত্বের যে মৃত্যু হয়, এই এটা নিয়ে এখন তো বেশি দিন হয় নাই বিমল সিং মারা গেছেন, আরো পরে আরো কিছু রহস্য কুহেলিকায় ঢেকে যাবে, যেমন সাম্রাজ্যের মৃত্যু, মহাত্মা গান্ধীর মৃত্যু, এরকম অনেক কিছু কুহলিকা হয়, আসল যে তথ্যটা সেটা কোনদিন বেরোয় না। বিমল সিং এর মৃত্যুর আপনি যে বলছেন যে বিচার উদ্ঘাটন, হ্যাঁ এইগুলি তো সরকার যেহেতু ক্ষমতায় আছে, আমরা তো সবাই ব্যথিত যে রাজীব গান্ধীর মৃত্যু হয়েছে, ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়েছে, সবচেয়ে খুশি হচ্ছে মৃত্যু হয়ে গেছে আর তো কিছু করার নেই, এখানে চক্রান্ত হয়েছে, চক্রান্ত ফাইন্ড আউট করো, ওদেরকে শাস্তি বিধান দাও, তাহলে মানুষ তার পরিবার, তার ছেলে, তার মেয়ে, তার যারা বন্ধু, সমাজ যে শাস্তি হয়েছে, এইটা তো আমাদের সবার দাবি বলতে কি, এটা আমরা ভিতরে কাঁদে যে বিমল মারা গেল আর অপরাধী শাস্তি পেল না, অপরাধ এত বড় একটা সংগঠন ছিল, রাজনৈতিক দল ছিল বা এখন তার সরকার আছে, প্রকাশ্য দিবালুকে মৃত্যু হয়েছে, সেটা কি বেরোয় তাদের শাস্তি হয় না, কেন হবে না, এটা তো আমরাও চাই। এবং এই ব্যাপারে আমি আমি অ্যাকচুয়ালি পার্টির সঙ্গে বহুদিন ধরে আমি জড়িত নই, আমি 1984 থেকে আছি, আমি সবসময় বামপন্থী, আমার চিন্তাধারা সবসময় এখনো আমি, কিন্তু এই ব্যাপারে ভিতরে আমি কি ভাই আমি ঠিক বলতে পারবো না, তবে বিমলের বিচার আমি চাই, উদ্ঘাটন চাই। হ্যাঁ, আর আরেকটা জিনিস কিছুটা আছে, বিমলের যে ওই যে বিমলের ওয়াইফ যেটা বললেন, এটা সত্যি কথা, ইতিহাস সবসময় সত্যি কথা বলে, আমিও যে স্টুডেন্ট অফ হিস্ট্রি, বিমলের যে চরিত্রটা এইরকমই অনেকটা দায়ী, এবং বিমলের আমার ধারণা হচ্ছে বিমলকে আরো কয়েকবার অ্যাটেম্প করেছে, যেমন গান্ধীকে অ্যাটেম্প করেছে অনেকবার, সবাইকে অ্যাটেম্প করে বিমলকে, এরকম তার যে হাই পপুলারিটি এটাই তার মৃত্যুর কারণ হয়েছে, এবং তাকে যদি বাঁচিয়ে রাখা যেত, তাকে অনেক তার সন্তর্পণে চলা উচিত ছিল এবং আমাদের উচিত ছিল, ওই যে আমার বাড়িতে আসলো চলে গেল একলা, হ্যাঁ বিমল তো অনেক সময় ছিল সাহসী, এবং তার পার্টি, তার সংগঠন, তার রাজনীতি
তার সরকার তাকে প্রোটেকশন দিয়ে রাখে, তাকে আরো না তুমি যেতে পারবে না, এখন আছে না আমাদের প্রাইম মিনিস্টার, তাদের চারদিকে ঘিরে রাখো, তাকে সে সমাজের তো রাষ্ট্রের দুর্লভ ব্যক্তিত্ব, তাকে বাঁচিয়ে রাখতে হবে। সেটা তো সেই সময় ভাই চলে গেছে, কাকে ধরবো? তবে আমরা প্রতিকার চাই, এখনো চাই মানুষের 20-30 বছর পরেও ফাইন্ডিং আউট FIR রিভাইভ করা যায়, রিভাইভ করে এনকোয়ারি। সুতরাং আমরা চাই বিমলের যে দোষী তাদেরকে শাস্তি হোক, আর এনকোয়ারি কমিশন যারা হয়েছে হোক বেরিয়ে যাক। কিন্তু এটা তো আমাদের দেশ কাল পাত্র এখানে, হ্যাঁ এইসব কি, এই তো আর কোথায় হারিয়ে গেল সব, আমি নিজেও দুঃখিত, আমরা কিছু করার নাই এখানে। এখানে তাদের ভিতরে কি আছে চক্র, আরে অপরাধী শাস্তি পাবে, এখানে কার কি আছে করার, অপরাধী শাস্তি পাক না। এতগুলি লোক ছিল জড়িত, আমি সবাইকে চিনি, বিমল যে বাড়িতে মিষ্টিক হয়েছে আমি এই বাড়িতে গেছি, আমি যে বাড়িতে মিষ্টিক হয়েছে আগের দিন, সুধাংশু হিমাংশু, আমি ওই সব আবাংলাতে কয়েকবার গেছি ওদের নামটা, এতগুলি চক্র সেটা বের করতে পারবে না, মানে কেন পারবে না? সুতরাং এখানে অনেক কিছু গাফিলতি নিশ্চয়ই আছে আমি বলবো, হ্যাঁ, এবং এটা এখনো আমরা আশা রাখি তার প্রতিকার করা যাবে, এই বলছি আর কি। গুরুদাস চৌধুরী মহাশয়, আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আজকের এই আলোচনাতে অংশগ্রহণের জন্য আমরা ইন্দো বাংলা বিষ্ণুপ্রিয়া মণিপুরী অ্যাসোসিয়েশন থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী ইয়েতে যাচ্ছি, আপনি মানে থাকেন আমাদের সাথে। তো এবাকা আমি দাদা সমরজিৎ দা অডিও গো অন কর, বিমল দার রাজনৈতিক জীবনের তার কর্মকাণ্ড ক্রিয়াকলাপ যেটা বহু দিক শ্রদ্ধেয় বিজয়লক্ষ্মী দিদি গীথানক বার গুরুদাস চৌধুরী মহাশয় গিরকে ক্রিয়া ধরলা, এবাকা বিমল দার আরাকও বহু গুরুত্বপূর্ণ দিক যেটা বিশেষ করে সাহিত্য সাহিত্য সংবাদপত্র গল্প উপন্যাস লেখনি বিভিন্ন দিক যেটার লগে সরাসরি মানে যুক্ত, বিভিন্ন কারণে যুক্ত আছিল আমার সমরজিৎ দাদাগিরক আছে, তা বহু তথ্যপাতি তারাং তো আমি হুমতাঙায় একাধারে বাংলা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার বিমলদার যে সাহিত্য যে তার রচনা আছে প্রকাশ আছে, যে তার ডকুমেন্টারি ফিল্ম আছে সিনেমাও আছে বিভিন্ন বিষয় ল প্লাস ওটা লগেও তার মতাদর্শগত বিভিন্ন রোমাঞ্চকর কাহিনী বিভিন্ন দিক হয়তো আমি সমরজিৎ দাদারাং তো আজি এই আলোচনা থুমতাঙায় একাংখাল সময়ও মানে বহু সময় গেলগা করতেও শুরু করতে ওখানে ডি লইলাম, কিন্তু নিয়ামপাড়া জরুরি আমি আর্কাইভ করিয়া থইতাঙায় আলোচনা আনতে আমি হুমতে বাধ্যইলাম আবার সমরজিৎ দাদারাং তো আমি পুঙ্খানুপুঙ্খ হুমতাঙায় সমরজিৎ দাদাই যেটা যেটা স্মৃতিচারণ করানি আজি প্রয়োজন মনে করতেই আজিকার ইহনাথ প্রাণ খুলিয়া দাদাই মানে অকর বিমলদা সম্পর্কে সাহিত্যিক এনলাইটে বিশেষ করে ভারত সমাজ রাজনীতি হাবি দিক দিয়া যেটা যেটা প্রয়োজন মনে করার যেটা যেটা স্মরণে আছে সমরজিৎ দাদা গেল কথা হাবিরে হমা দিউরি বিমলদার ইকরা ইকরির বিষয়ে জানার আগে আমি আন দুয়ান মানে ভূমিকা স্বরূপ মাটি ইয়ারিও আনি না ধরলে আমি মানে বিমলদার ঠিক ধরে নত ওয়ালো মাটি বলতে মিও বাগা স্কুলে তাপ করবি সম্ভবত ক্লাস টেনে বা ইলেভেন ঠিক মাতে নতো বিমলদার জিএস কলেজে। তো আমার গাঙ্গওয়ান কৈলাসর টাউনে তো 8 কিলোমিটার দূরে জলাই বলে গাঙ্গান ও গাঙ্গওয়ানার অশিলান কেয়ান এই বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তানে তো গিয়া কত গই
আমার মনে না হয়ে আড্ডা পাঁচটা গিয়া এবার তাদু জুয়া খেলা মদ কিনা যেটা আমার সমাজে নেওশীল ওটা বড়া দিয়াতে গাং অন্তস্ত করে দিতা না গাড়ি জন্মজয়ী বলিয়া সম্পর্কে মোটা দাদা 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 উল্লু তা এটা থমেয়াতে তার বিহাবি প্রায় প্রায় 30-32 কাদি বি হাবি মাংকর বেলল জুয়া গেলিয়া মতে বিও তার দখল করানি আইলা সেবাতে বি দখল করতাই আমি তো স্কুলের শো নাই স্কুলে না গিয়া বি দখল করানি অন হিসাবে ওয়ান চানাত গেছিগা মানু আরো কুলসি এবতে আড্ডাপার মানু তা আল মানে প্রায় ধরো 10-12 আনা আল আনিয়া দিয়তা আনু খেতি করা দিও করলা এসাদে যে বিল দখল করতার অনি ওই লাগাই দেখলো আর কি তো জন্মদা জন্মদয় নাঙ্গান আমি জন্মদা বললাম জন্মদায় তো ক্ষত্রিয় অর্জুনের বংশধর আমার মাঝে আন থান নাই তো অর্জুনের বংশধর গইয়া দনুক কারল খেতি আর হম্বুকে উয়া তা কার কাপ করার লাগছে কার তো যেতে আল দো তারা ও তারা ঔগদ না কই গজে যে আপটি আপটি আর কি আকারে যে কারো কাপ করে আর কি আমি পারে পৌড়ির পারে তো গ্রামের মানুষ আমি তুলসি এক অন্ধক পা দৃশ পান বলি খানটা দেয়া তা জিপান হুট খোলা জিপান জিপান আইয়া খেকিয়া না দেহ হমজারগা এবং হুট খোলা আর মানুষ আগে উবাই আছে দল্লা পাশক পাড়া সাহেবগর সাদে আগ হাত দিওয়ানি দুগ পিস্তল বেগুরুম গুরুম করিয়া বেগুরুম এরা দিল মানে গুলি কাপ করলো কাপ করিয়াতে গাড়ি আত জিফার আত লামিয়া আই লাগি তো লামিয়া আইতে যেটা আল দো তারা হাবি দাব দিয়া লাগা জন্মদা গিয়া তারে কল করিয়া ধরল বিমল তি আইলে তা বলিয়া পরে তিন জিনটা ফরাইলে তা বলিয়া এই প্রথম বিমল নাঙ্গেয়ান বললাম এবং হিসেবে খবরিলাম এই পিস্তল গিয়েছিল তা থানার পুলিশের এসআইর পিস্তল ডুব এসআর তো কারালয়া জিপান মোটর স্ট্যান্ডে তো লইয়া তা আইয়া একামে আন মানে জন্মদা গিয়ে তারাং কাদের শিখা পাউরি যে মর বিয়ে সাদ এজাবে আবি দখল খুব করে নিতে রাখা তখন তা এরে বিয়ে তার তো তারে কাল করানি তা খানিক পরে এর বলে 10-15 মিনিট পরে থানার তিন চারিয়ান গাড়ি আইন আইয়া মানে বিমল দ্বারে এরেস্ট করিয়া নিলাগা মর মুমে ও বয়সে কিশোর বয়স কতি 14-15 বছর বয়সে হিরো ইজম কারে মাত্রা এই কৈলাকা কি দেখলো হিরো ইজম আমি এবার আর কি যে রুমান ইজমের চূড়ান্ত জায়গা নাগেলে পরে এর সাথে কাম করে নোয়ার তারা বিমলদা ওই বয়সেই সেই রুমান ইজমের চূড়ান্ত জায়গা এসে এই মোর বিমলদারে দেহানি যাই হোক কলেজ টলেজ হমিয়া তারপর তো কলেজেও তাপ করে ঠিক মতো কাম করে নোয়ালু ইসেতে পরীক্ষা দিয়ে পাস করলো অন আলাদা কলেজ কাম করে নাই নিয়েও এস এফ আই হমেই লুগা তো এস এফ আই হমিয়া তারপরে খাদ্য আন্দোলন সম্ভবত খাদ্য আন্দোলন সেই আন্দোলনের ফলে মিয়ে মল্লগার এক চারি পাঁচগো অ্যারেস্ট ছিলাম
জেলে গেলাম না, তো ওই মোর মোর ভিতরে রুমান কৃষি সমানীয় করলো ওয়ান কারণ তো বিমল দাঁড়ান তো হাসুল লোহান আর কি। তো যাই হোক জেলে তো নিকুলিয়ার মি থান ওয়ালু বারো মন নাঙে নন অ্যাভেলেবল ওয়ারেন্ট নাই মি শিলচরে গেলুয়া, শিলচরে তো কলকাতা, কলকাতা আইয়া তো মিতে সুনীল গঙ্গোপাধ্যায় তখন কৃত্তিবাস বলিয়া পত্রিকা আহান চালিল এবাকাও ওহান চলে তখন ওহান মান্থলি নিকুলিল আর। তো সুনীল গাঙ্গুলি মনে মাতল তুমি যখন কোনো কামই না করো এপিতায় কাম কর, এই কৃত্তিবাস হুমেই লুয়া কর্মচারী আগর হিসাবে। বিমলদা কুরান্ত হিসাবে খবর পেয়া একদিন কৃত্তিবাস আইয়া হাজির, বারে মোর সপনের হিরো হিরো গো মুঙে। তো কোন নিয়লটা হ্যালো এ দাদা হুনি আর হুনি আর প্লিজ কন্টিনিউ। মোর রে পাতল তোর লগে বটা ইয়ারি আছে হাত বারে গিয়া চারটে পিজ্জা, তো আমি গেলাম গা জানার পরে দোকান আগত গিয়ে বনার পরে মরে মাতল মর মানে ইকুরাই করির বুরগোলটা সমরেশ বসু নি এই প্রথম মানে পইলা হার পেইলু যে বিমলদাই ই করে এর আগে মিলে হান্না পাশে যে মানে বিমলদাই ই করে গিয়া। যাই হোক সমরে তার দল মরে যে সমরে পশুর লোকে উনা করে ডাকা, তো বর্তা যেহেতু কৃত্তিবাসে কাম করলু তো ওপে বাংলা সাহিত্যর যত ঔবাকা যত নাং করা আসিল হাবির লোক মতা পরিচয় আসিল সমরেশ বসুর লোকও। তো মি সমরেশ বসুরে মাতেছিল যে সাথে আগে উনাও নামনা, তো সমরেশ বসুর জবর খাম খেয়ালি মানুষ আসিল হয়তো ওইটাই নাই ওইটাই নাই বুঝলিয়া টাইম না আর নাতল, কিন্তু মানে বিমলদার লোক মিয়ার উনা করে দেনা নোয়ারল। তো এসাদে করিয়া কলকাতার লাইফ হান, কিন্তু এই লাইফ হ্যানোর হারির ওইলান কে হ্যান বিমলদা তখন হার্ডিং যে তা না থাইল তা থাইলটা এই শিয়ালদা স্টেশন তো খানিক পাড়া দূরে এমজি মানে রুডের মানে কাদা মানে ত্রিপুরা মেস বুলিয়া মেস আনা তা থাইল ঘরে। তো মোরে হাতি হাতিতে তুলিয়া অপেট নিলগা তার ই করা ই করি ওটা মূলত বাংলা ওটা মোরে হু হুমেইল তা এটা ওরতা না নারতা। তো তো ওবাগাই বীর তারা তো হলো তা ওই ইংল্যান্ডের মেয়ে তারপরে বসনের ঠাকুরমা পাউরি এর সাথে ইয়ারি ওটা তারা তো হলো হুনানি পরিমি আঁকলু। তো মানে তোর কন্টেন্ট জবর হবা জবর হবা মানে মানে বাংলার এর সাথে কন্টেন্ট লিত্তু এর সাথে ইয়ারি নেই, কিন্তু বিমলদার যেন উটনেশন আসিলাম যে কোনো ইয়ারি যে ছাড়ে ই করি নাকি না ই করতে গেলে গদ্য ওহান হবাও না স্ট্রং না লাগে। তুমি ওহান মাটিবাড়ি এহেন ঠিক করে লাগতি মানে বিমলদা, তো বিমলদা মাতল ঠিক করে দে মোটা ই করে লাগত। এই রাজনীতি কোনো আলাপ কিন্তু মানে বিমলদার লোকে মোটা না মোটা ই করাই করি এটার আদি হার্ডিং যে গন্ডগোল গেলগা ত্রিপুরার যত সৌ আসিল অফিস তামুকরানি এল এল বি বা এম এ তামুকরানি বা অন্যান্য সাবজেক্ট তাম হার্ডিং যে আসিল ওটার গজে ও ও সময় কংগ্রেসর মানে দাপট সিদ্ধার্থ শঙ্কর রায়
জমানা হন তো এটার গোজা আক্রমণ লাগতি তো ভাবি পলিয়া গেলাগা উৎপল সাহা ত্রিপুরা আগরতলার উকিল গো পিছে দে হাইকোর্টের জাজ আসছিল আমার মারুঙ্গ তাকে হাবিত্ব নিয়ে আসছিল আর ইনজিউড আসছিল তো তারে শামনগরে গিয়া তার আত্মীয় আগর গড়ে থিয়া আইলি এবার এরে পলিয়া গেলাগা তা কুমপিত আসি এবার খুব নীতিতে নিতে দেখলো কংগ্রেসের আর এক মানে লিডার আগ লক্ষ্মীকান্ত বসু তার আশ্রয়ে টানু আসি অর্থাৎ কংগ্রেসের গোষ্ঠী মানে কুণ্ডলে আমার ত্রিপুরার মানে ছাত্র হাবি এটা করছিল তা তো বিমল দাও ওই সময় কলকাতার নেওছিল তা ত্রিপুরাতে গেছিল ত্রিপুরা তো আয়া এহান হুনিয়াতে তা পাল্টা আক্রমণ করানি জিয়নি লবা থৌরাং আহান করল কি সম্ভবত কফি হাউসে জাউরিগা না কি কোনো পাবলিশার আগর এখন জাউরিগা খেয়াল করে নোয়ারলো কিন্তু ওই সময় আমি ত্রিপুরা আরে কলকাতা ইউনিভার্সিটির মুঙেতে জাউরিগা দেখলো গাড়ি আন ট্যাক্সি আনা ও সেই পাইপ গান কলকাতার ওবাগা পাইপ গান মানে মারাত্মক বিষয় আন পাইপ গান ল কত মানে গাউরা আটকা পোয়া লাম লাগায় ইউনিভার্সিটি ভিতরে হার্ডিংজর মুমে এরপর ও তাদের অর্ডার দিল গিয়া দখল করগা তো হাবি গিয়া চাইলা গিয়া মুহূর্তে যে হার্ডিং কংগ্রেসের ওটাই দখল করেছিল ওটা হাবিরে খেয়ে দিয়া আমার তাই দখল করলা কিন্তু এই যে দখল করানির হাবি পুলিশ আয়া ১২ বিমলদারে অ্যারেস্ট করলা কলকাতার জেলে বিমলদা গেলা এই যে হিরোইজমা এগোতে দেখুরি এগোতে বারো মানে বিমলদার লগে থাইতে দেউরি এই ইকোরানির প্রতি তার অদ্ভুত টান আহান আকর্ষণ আহান আছে মানে তার ভিতরে আর এক সত্যাগ রাজনৈতিক সত্যাগ বা মানে লিডারশিপ দেনার যে সত্যাগ এ সত্যাগর প্রান্ত এই সত্যাগরাঙ্ক যিনি আর এক সত্যাগ আছে যে লেখক সত্যাগ এ সত্যাগ যদি বিমলদা ঠিক মতো তালাবি করে পারত বিমলদা হয়তো আন্তর্জাতিক সাহিত্য আজি নাং পড়া লেখক আগ ইয়াত থানা পাল লয় বা আমি এর সাথে এই ৯৮ সালের ৩১ মার্চের ঘটনা নাও দেখলাম ওই আর এক বিমলদা করে পেলাম ওই কিন্তু ওই যে নিয়তি কেন বাধ্যতে বিমলদা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজটা চুজ করেছিল যাই হোক ত্রিপুরা যুগ বদল হইল বামফ্রন্ট সরকার আইল বিমলদা মোরে ডাকল যে ত্রিপুরাতে বলিয়া পত্রিকা আহান বামফ্রন্ট সরকার নিকালতই সাপ্তাহিক পত্রিকা আহান আমার থাড়ে কিয়ায় সম্পাদনা কর আমি ওই সময় নোয়ার পড়েছিল গো ওই নোয়ারার তাপলেই আই বললো আর কি আমি কোনো রকমে হজম খেয়া গিয়া পোকা মহানাক জয়েন করল তো মোর থানার ব্যবস্থা দিতে আগরতলা খুব নাও চিহ্ন নড়িব বিমলদা তার এমএলএ হোস্টেলে ও এবাগাওয়ার ও হোস্টেল মানে নজরুল ছাত্রাবাস হোস্টেল ও এমএলএ হোস্টেলে মরে কেপি থাক বিমল দেবারও রাজধানী নগরে খাইলা কিন্তু
রাতে আয়া এরে ইতে ই করালো তার ই করালো বইলাম বা মরি করা হলাম বা অন্য অন্য সব লেখক ই করাই করিল আমি ইয়ারি পরি রাতর পর রাত চলিল আর কি। তো এরপরে তো বিমল দায় এবে এমএলএ গো ওবাগা তারপরে ডেপুটি স্পিকার তার গো হইল তারপরে স্পিকার গো হইল পরে বউ দিয়ে মাত্র লং তোরাই উপন্যাস হওয়ান এ লং তোরাই উপন্যাস দেন ই করল তো অদ্ভুত বা রিয়াং ওই লং তোরাই টেঙ্গারার রিয়াং সর্দার কত বড় আনিয়া গড়ে বইয়া ওবাগা ফায়ার ব্রিগেড চৌমুন রূপে সরকারি আবাসনে স্পিকার আবাসন মানে কোয়ার্টার গো অপিত আনিয়া তানুরে থইয়া তানুরাং তো হুনে হুনে তা এ লংতরা এহার নি ই করলো সেন্টেন্স খানি এদিক সেদিক কইলে মনে মাত্র এহানি ঠিক করে দিস এইটুকুই মোর কামান এহান ই করিয়া এ লংত্রায় উপন্যাস এহান বাঙালি পাঠকরাং জবর হবাল লাগিল। এর আগে বিমল দা আগরতলার পাঠকরাং কিন্তু নাঙান কইলগ মানে অন্যান্য যে বাংলায় গল্পকার হিসেবে নাং করেছি তার লগে বিমল দার নাঙানো স্বল্প রানী অকল্লা লেখক হিসাবে লং তোরাই এহেন বিমলদারে প্রতিষ্ঠা দিল লেখক হিসাবে। এই লং তোরাই এহেন ই করানির পরে ফিল্ম করানি মনে লছে ফিচার ফিল্ম সত্যজিৎ রায়ের সীমাবদ্ধ ফিল্মর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আছিল কল্যাণ রায়। ওই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর করে তা ধরল এ লং তোরাই সিনেমা এলো ডাইরেকশন ডেনারটা কল্যাণ রায় আইল কল্যাণ রায়ের লগে মোটাও সম্পর্ক আছে যাই হোক আইল এর স্ক্রিপ্ট তৈরি হল স্ক্রিপ্ট ভঙ্গনির পরে কল্যাণ রায়ের লগে কোনো কারণে মনোমালিন্য অনাই বিপুল দা একদিন কান্তি জয়ারে দৌড় এবারে আমি ফিল্ম না করতো আমি কাম এহেন তো অনেক অগ্রসর হয়েছে এবার বাদ দি এরে দিটা না না এরে দেনা নেই আর এক আগরে দিন পেলু আমার মারুপ আগর দীপক ভট্টাচার্য দীপক ভট্টাচার্যরে বললাম আনিয়া স্ক্রিপ্টান দিয়া এহেন ফিল্ম কর আমি তা বিমলদা তো ওরাং হাবি রূপা সাম্পাল এভরিথিং বিমলদা দীপক নাঙে ডাইরেক্টর হিসাবে থাই এ ফিল্মে আন আগরতলার প্রথম বা পল্লাকার ফিচার ফিল্ম মানে ত্রিপুরাত্ম এহানোর হবা বালা সমালোচনা ওই যেটা হোক ওবারাদের না যাওড়িগা কিন্তু বিমলদা খুদ্া ই করাই করি নানা করি যে তার যে নানান কামে যে ইয়নি করলো এর মধ্যে ত্রিপুরাতের আমি বিতরের দুয়ান পাতা দ্বিতীয় এবং তৃতীয় পাতা আমি দিওয়ানি খসিলাম তো আমার থারর সাহিত্য সংস্কৃতির গজে আর তা আমি এপেক্ষিতও নাচি ডাঙাই নিয়ে তো বিমলদার আর এক ব্যাপার আর আছিল যে আমার পুরানা আপা বাপার আমলে বা ওটারও আগের যে শব্দ আসিল আমারটা ও শব্দটা বিছানা বিছানা আনিয়া বড়ানি বাংলা তো আমি দূরে
ওনা কারণ ও সময় ত্রিপুরাতে ছাতনির আগে পর্যন্ত আমার থারে যে লেখালেখি হইয়া গেছিল গা কি কাথারে কি ত্রিপুরায় কি বাংলাদেশে যে ও লেখালেখি উতা ক্রিয়াপদ দিলে অধিকাংশই বা নিয়াম পড়া সেন্টেন্সই বাংলা সেন্টেন্সের লগে কোনো যদিও পার্থক্য খু নিয়াম টঙাল কিতাও নেই আছে আমি এমন তো পার্থক্য না মাতা করানি লাগতো আমার থারে এনরে আমার থারান বলিয়া যে যাতে চিনে পারান ও ভাল এগোদে জোর দিলাম এর মূলত বিমলদার খৌরাং হইলাম শব্দ বিচারানি লাগতে বলিয়া এর শব্দ বিচারানি কাম হেন হাবিত্য জবর করল বিমলদার জেঠা বেয়ক বিমান দা এ কামে বিমান দা কুরাংত কুরাংত গিয়ে খম করে আনিয়া মোড়ে তিন চারিয়ান খাতা দিল শব্দর অর্থ এ অর্থ তার তিয়ে বাগা বাগে বাগে আর কি অর্থ শঙ্করে পার শঙ্কর করিয়া আমি ত্রিপুরাতে যেমন এবাগা অনেক শোয়ে মাত্রা পান যে ত্রিপুরাতে নাকি আমার থারানরে মাং করে দিতেছিল এনেকে ভুল মাত্রা আন হান নাপিয়া কারণ আমার থারর মূল যখন আমি থারানোর আত্মাগ বলি আর ও আত্মাগ তানু হান নাপাছি আর এসাতে মাত্রা যেমন যে কোনো থারেই এবাগা কারণ বানান পদ্ধতি বা ব্যবহার পদ্ধতি যেটা ওর অত ফোনোলজিকে দিও অর্থাৎ বি কি সাথে উচ্চারণ করত উষাদর যে বাংলার যখন পাখি বলতে আগে পাখি দীর্ঘইকারী করলাম এবাগা রশিকারী করলাম বাংলাতে দীর্ঘইকারী নেই কারণ বাঙালির জুয়ানা দীর্ঘ ইর কোনো উচ্চারণ না বলিয়া তানু দীর্ঘ ইকার ব্যবহার না করতে একদম বাদ তৎসম শব্দ বাদ দিলে বাকি কোনো শব্দ তানু এটা না থাকি তারা হাবি সেটা এ যুক্তি আন মানে মানে বিমল দাম আসল যে খালকর সমর্জি এন আমি করে পারি আর তা আমি ঔষধ করিয়া যেমন আমার মানুষে কোনোদিন যুগ্ম শব্দটা উচ্চারণ করানি হিম্পি তারা এবাকেও হিম্পি তারা মন্ত্রী মন্ত্রী মাতলে ঠিক মতো মাতের মাত্রা মাত্রাটা মন্ত্রী এটি যে মন্ত্রী আমার উচ্চারণের যে নমুনা ও নমুনা ল আমি পুরাতের বানান বা ই করা বা বাক্য পদ্ধতি হাবি ইয়ে করলাম আর একটা হাত খুব জরুরি বিষয় আনতা দেয়াছিল বিমল দাই নিয়ে না তা হতো তাহলে আমারটা বিষ্ণুপ্রিয়া মানে মানে মণিপুরী থারান হইল রাজারাং মাদেগাং খেইনা খেই নিয়ে আন আসে ওহান যাতে কোনো রকমই না থানি দিও থারর শব্দ যাতে হমানি হমিয়া আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী থারর ভান্ডারগ ডাঙর করান এহান জবর জোর দিল এই সময়তে বিমলদা আমার থারর যেটা লেরিক করপেক যেটা আছে ওটা নিকালানি প্রকাশনার অবধও জোর দিল এহান অনুকূলরে বিমলদাই বার দেশে এহান জবর হবা ঠোরাঙান এর অশিলাটা তো এটা একটা বিমলদার আমার ঠারল বা আমার সমাজের অন্য অ্যাঙ্গেলে তো বৌদ্ধিক অ্যাঙ্গেল আমি চেতারে মাতি আর ইন্টেলিজেন্সিয়া ও সাইডে তো এহানটা খাল করল
আরাকান যেন মাতানি ঠক ঠক না গই মি আর না পাও তো কিন্তু মি ক্ষমাও চাইতো বৌদ্ধিরাঙ্গ ক্ষমা চাইতো বা সমাজরাঙ্গ ক্ষমা চাইতো ক্ষমা চাউরি চাইতো না গই চাউরি বিমল তার দুহান তিনহান ডায়েরি মরাং থসে এটা আকবর না দেয়ারের কাজে বি মর পয়লাকার সংসারান বাগিয়া বি উপরে তো নিকুলিয়া আনে সময় মি এক বস্ত্র তো নিকুলিয়া আসিল কিতাও উপরে তুমি আনে মানে নোয়ারেছিল ও কারণে মি ও ডায়েরি ওটাও আনে নোয়ারেছিল তো ফলে ও ডায়েরি ওটা চিরতরে মাঙয়া জানতা এহান আন জবর খারাপ কাম আহান যদি মি করে থাকি এহান মি করে শুয়ান মর সংসারের ঝামেলা পরিয়া দিয়ে এহান নোয়ার শুয়ান ও ডায়েরি ওটার মধ্যে আহানোর ইয়ারি ডিং এহান আবিরাং ফং করা নিয়ে একত্রই ওহান ইয়ারি ডিং এবং হারপানি থক আমি আমার বিষ্ণুপ্রিয়া মনে পুরিয়ে তাই আকে তিলইলে মাল ঠেপে কুমে যেপে তো আমি অর্জুনের বংশধর আমি বব্রুবাহনের বংশধর বলিয়া যে মূর লাড়িয়া বা একেবারে হাংসেদ বাদিয়া তাদের ব্যাপারতারা মানে বিমল রায় তার এগেনস্টে আছে তার উদ্দেশ্য আছিল আমি পুরান্ত আসি আমার অভ্যাস খাদ্য রীতি আমার ঐতিহ্য কিতা এটা হারপানির কা ইংরাজির খুব জবর নাং করা মানে লারিকা আন আছে লেখকের নাগান নিয়ে বেগা পাওয়ারে বললু রুটস বলিয়া অর্থাৎ গুণিগত জানা এই গুণিগত জানার ঘটনা হন বিমল দা এ ডায়েরি এনে তা অনেক নিয়াম পারা মানুষ ইন্টারভিউ নিয়া 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 যেমন মর বাপকর নাং প্রফুল্ল প্রফুল্লর বাপকর নাং মুক্তা মুক্তার বাপকর নাং রাম সিং রাম সিংর বাপকর নাং অমুক সিং অমুক সিংর বাপকর নাং হমুক সিং এর সাথে আনতে আনতে এগো কুম্পিত আসিল এর আগে কুরাং আসিল এর আগে কুরাং আসিল এর আগে কুরাং আসিল এরে বিচারতে বিচারতে গিয়া গুড়িগত বিচার আনি আমি আসলে কুরাং তো আয়াসি আমার দাতা আমি কুরাং তো আয়াসি আমি আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরি অর্জুন বংশধর বলিয়া অর্জুন এগোতে আদৌ মানুব না গো এগোতে ইয়ারি আর চরিত্র ক্যারেক্টার আহান মাত্র মানে মহাভারত বলিয়া মহাকাব্য আহানোর ক্যারেক্টার আগো অর্জুন তা কোনো টেপাং মানুষও না গল তো ও টেপাং মানুষের বংশধর বলিয়া আমি যে লাগেছি এহান আমি ভুল পথে দে সালসি এহান এহান তা মানে বিমলদা হবা করে উপসিল উপসিল আর এর রুটস বিচারণী তা লাগেছে এ কামে হেন যদি এবাগার আমার সমাজের তরুণ প্রজন্মই যদি করে পারতারা এহেন ওইলে আমার দাতা হেন তানুর কুরাং তো আসি তানুর গুরিক কুরাং ওর হাবি পানা ইয়া করেন এহেন কোনো নিয়াম কঠিন কামানো লাগুন তো বিমলদা এর সাথে মানুষে আমার মানুষে না খাল করেছি কাম ওটা করেছিল গো করিয়া গেল বিমলদার ই করাই করে কথা ইয়ারি দেনার কা আসু মাতল বিমলদার অসাধারণ উপন্যাস আহান অসাধারণ বলি আমার থারে সাথে লেখা না আছে ওইটাই বলি আমি বিশ্বাসও না করুন মানে
ও উপন্যাস মনের লাগা লামপৈপার তেইতাং ত্রিপুরাতে ধারাবাহিকভাবে তুলেছি। ত্রিপুরাতে যদি পুনগই প্রিজার্ভ করিয়া থই তারা থয়া থাই তারা তাইলে এ লামপৈপার তেইতাং এর উদ্ধার করার ইয়া করেন লেরিক করিয়ার নিকালা নিয়ে করে আমার সমাজ এহানে রয়ে এমন হবা করে উপস্থাপিত করানি লেখার শৈলী মানে পিতামাতু মানে সুনীল গাঙ্গুলী বিমলদা দৌড়ির পরে আগরতলাতে আসছিল ইন্টারভিউ আনা সুনীল গাঙ্গুলী মাতেছিল বিমলর লেখা ওটা ওইটা কাঁচা সোডা মানে হুনারিয়ে হুনাওতা পেয়া অলংকার শঙ্করাও নাই অলংকার শঙ্করণীর আগর কাঁচা সোনা ওটা বিমলর লেখা বিমল দা সম্পর্কে এটা তো ডাঙর বক্তব্য আর কুঙ্গই মাতে পাঠাইতা তো লামপৈপার তেইপাং কিন্তু কাঁচা শোনাও নাগর শিল্পীর সেরা সৃষ্টি আহান এহান বিমলদার জীবনের মানে অক্ষয় থানার সৃষ্টি আহান লামপৈপার তেইপাং মি যতিয়ান সাহিত্য হারপাউরি পাঠক আগ হিসাবে বা ইচুদিন লেখালেখি আজি পাই পঞ্চাশ বছর অজারগা মোর লেখালেখির জীবন নাম ইয়াংখেই বছর অজারগা তো এই ইয়াংখেই বছরের অভিজ্ঞতা তবি মা তবি এ লেখা আমার ধারর অমূল্য সম্পদা ব্রজেন্দ্র কুমার সিংহর হপনর বাবুয়ানি যেসাদের অমূল্য সম্পদ আমার ধারে আমার কবিতার জগতে লামপৈপার তেইপাং আমার গদ্য সাহিত্য এহান আবিত্য হবা কামান এপিট এরেডিং মিয়াজি হাবিরে থাকা মোরেরে কথা কোনো গন্ডগোল থাইলে না করে দিতাম নমস্কার সমরজিৎ দাদা গিরো করে নিয়ামপাড়া থাকাত আজি মূল্যবান সময় দিয়া আমার স্মৃতিচারণ অনুষ্ঠানে আনাত থা দেনারকা এবং বিমলদার সাহিত্য জগতর লেখালেখি জগতর বহু দিক দাদাগির ওরান তহুল্লাং সময়র বিষয় হান ওইলেন আর তাও খানি ইয়ারি পরি প্রশ্ন দিয়া আগুয়ানি মানে স্কোপ প্রায় নিলা সময়েও মানে বাক্কা ওই দেশলাং সময়টা তো তিন ঘন্টা আর খোঁজালা লইয়া গেল গা যাই হোক আমার আজিকার ইহান থাইতই প্রিজার্ভ ইয়া থাইতই আমার ইয়র মাঝে আমার আগামী দিনর যে সমাজ চিন্তক যে তাই তাই হ্যাঁ তানোর উপকার হইতাই আজিকার আলোচনা যে আমার তিনগ আমার আমন্ত্রিত অতিথি বিজয়লক্ষ্মী দিদি কি থানক গুরুদাস চৌধুরী মহাশয় আরো সমরজিৎ দাদাগিরক তানোর আমি মূল্যবান স্মৃতিচারণ শুনলাম যদি এপেইত মানে আর আকৌ যদি তথ্যপাতির মাঝে যেমন গুরুত্বপূর্ণ তথ্য যদি এপেই সংযোজন করানোর মতো কোনো ধার যদি যেমন বাদ পড়িল যেটা সমাজের মুঙে আহানি দরকার এবার প্রজন্ময় বা আগামী দিনে মানে তার মানে খুনিয়া হারপিয়া থানার থানার মতো যোগ্য সাথে কোনোটা যদি বাদ পড়িয়া থাক ওটা যদি কমেন্ট আকারে দিলেও
আমি আমার মানে যেটা আর্কাইভ করতাঙাই প্রিজার্ভ করতাঙাই এটার মাঝে আমি সামিল করতাঙাই ইয়ে করতাঙাই যদি কোনো বক্তাগিরি গীতা নিয়ে আজগার মানে যেটা আসলে ও তারাং আমার যথাইতই সাহিত্য গুরুত্বপূর্ণ কোনো তথ্যপাতি যদি বাদ পড়িয়া থার ও তা বিষয়ে আমারে ইয়ে করিও বিমলদা কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটির তো আরে সরি কলকাতা ইউনিভার্সিটির তো জার্নালিজম লো এম এ পাস করেছিল সাংবাদিক দল আসিল অনেক দিন এ ব্যাপারে আমি অনেক গই নাপাসি পাউরি বিমলদা কিন্তু সাংবাদিক এবং সাংবাদিকতার যে বি যদি খানিয়ান হিকে চাউরি নিতে ইউনিভার্সিটির ভর্তিও না মনে ছিল যাই হোক বর্তমান না আসিল বিমলদার সাংবাদিকতার যে এম এ ক্লাসর যে হাবি লেরি নুট ও তা হাবি তা মরে ত্রিপুরা চে এডিটার গো অনার পরে এটা হাবি দিয়ে এটা পাকর ডাইলেটি এটা নুয়ারতি হবা করে সামালান মানে মোটামুটি তার মর এগোদের তো সাংবাদিকতার এগোদের তো তার মর গুরু আগ এন হাতে মানে কত দিকর মানে সমৃদ্ধ ব্যক্তিত্ব আগ আমার বিমলদা সাংবাদিকতা লেখালেখি সমাজ চিন্তা রাজনীতি সাহিত্য সংস্কৃতি হাবি গদে মানে না সক সে দিক আহাননি ও তার গজে সমাজ জাগরণী ভূমিকা যেটা এটা মানে রাত্রি আন আমি যদি মানে স্মৃতি মন্থন করি আর তাও লম নাই তৈ লম নাই তৈ আর আমার দ্বিতীয় পর্বর আজিকার যে অনুষ্ঠান এহান এহান আমি লমনিতে না গই মানে এহান টু বি কন্টিনিউড নেক্সট আর এক পর্ব এহান আমি সিরিজ আকারে এহান আমি কন্টিনিউ করতাম ইন্দো বাংলা বিষ্ণুপ্রিয় মণিপুরী অ্যাসোসিয়েশন ফোরাম গত মানে সংস্থা হত পরবর্তী আর এক আহান আমার মানে নেওয়া হইতই কর্মসূচিত নেওয়া হইতই ওহান পেয়া আমি মানে আজিকার কাবুলিয়া আমি অনুষ্ঠানে স্থগিত নাথ লম কুরানি জিয়ার গা সমরজিৎ দাদাগির বিজয়লক্ষ্মী দিদি গীথান বার আমার আমন্ত্রিত অতিথি আসিল গুরুদাস চৌধুরী মহাশয় হাব্বিরে আমি বার ইন্দো বাংলা বিষ্ণুপ্রিয় মণিপুরী অ্যাসোসিয়েশন ফোরামত্তপুরি হৃদয়পা শুভেচ্ছা থাকাত জানিয়া দর্শক শ্রোতা গিরিগিথানি যেগো যেগো লাইভ নরাই বা আর তাও মানে তাই রিভিউ শুনে পারতাঙায় চা পারতাঙায় হাব্বিরে আমি হৃদয়পা থাকাত জানিয়া শুভেচ্ছা জানিয়া এবং আমার যে কর্মসূচি আমি নেসিগা বিমলদার কমপ্লিট মানে ওয়ার্ক আহান আমি মানে রিজার্ভ করানিকা বলিয়া যে আমি পদক্ষেপ আহান নেসিগা এহান আমি সফল হইতাঙায় সাকার হইতাঙাই আমি ওয়াসাক থইয়া এবং সমাজের গিরিগিথানি হাব্বির পাংলাক সহযোগিতা আমি কামনা করিয়ার আমি অনলাইনে করিয়ার যদিও এহান এহান আমার মানে অফলাইন অনলাইন হাবিও দে মানে এহান আমি হাব্বির পাংলাকে অকামাহান সহজে না ওই তারা আর বিমল আর ইহান আমি ইতিহাস আহান হিসাবে আমি এস্টাবলিশ করানি থোনা চিন্তা করে থোনা এ মানে কামেহানাথ হাব্বির সহযোগিতা কামনা করিয়া হাব্বির রেডিও পাসওয়ার্ড টাকা জানিয়া আমি অনুষ্ঠান আজিকার কাপিত লম করিয়া হাবিরে ধন্যবাদ শুভরাত্রি।